বাংলাদেশের রাজনীতির মাঠ সরগরম এবং নানামুখী সংকটের মধ্যে যে বিষয়টি নিয়ে বারবার কথা উঠছে, বারবার আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে নির্বাচনকালীন সরকারের কাঠামোটি কি হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে ধরনের কথা এসছে তাতে এটুকু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে বা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আদালতের রায় এবং পঞ্চদশ সংশোধনী এর পর থেকে সব দল নিয়ে নির্বাচিত একটি প্রতিনিধিদের দ্বারাই গঠিত হবে নির্বাচনকালীন সরকার। অন্যদিকে বিরোধী দলের যে অবস্থান সেখানে দেখা যাচ্ছে যে যে নামেই হোক তারা পুনর্বহাল চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। আর আমরা যারা সাধারণ জনগণ তারা দেখতেই পাচ্ছি যে প্রত্যেক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর সব ধরনের তৎপরতা বা বেশিরভাগ তৎপরতা বা যাবতীয় তৎপরতা যাই বলি না কেন সেটি থাকে হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি নিয়ে। বাংলাদেশে নির্বাচনই একমাত্র সমস্যা এরকমটি মনে হয় রাজনৈতিক দলগুলোকে দেখলে আপাত দৃষ্টিতে। আর এই একমাত্র সমস্যার কারণও স্বয়ং রাজনৈতিক দলগুলোই। আমরা যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখি দেখব যে নির্বাচন পরিচালনায় কোনো দলই আসলে পরস্পরকে আস্থায় নিতে পারছেন না এবং সে কারণেই জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এবং সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও নিরপেক্ষ হওয়ার কথা থাকলেও সূক্ষ্ম স্থূল ডিজিটাল বিভিন্ন কারচুপির অভিযোগে আমাদের বিগত যে নির্বাচনগুলো সেগুলো অভিযুক্ত হয়েছে। এবং এরপর যখন 1-11 সরকারের সময় আসলো তখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার আরও বেশি করে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তো বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার এই অ্যাকিলিস হিল হিসেবে অভিযুক্ত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের একটি রায় এসছে এবং আদালতের রায়ের পর বর্তমান সরকার তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল ঘোষণা করেছে। যদিও আদালত বলেছেন যে বিচারপতিদের না জড়িয়ে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হতে পারে, এরকম একটি মন্তব্য এসছে আদালতের কাছ থেকে। আর আমরা আমাদের যে টেলিভিশনের উদ্বোধনী সংলাপ, 71-এর যে উদ্বোধনী সংলাপ, সেই সময় থেকে শুরু করে বিভিন্ন সময় 71 মঞ্চে অন্যান্য অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন। আর আজকেও আমরা এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, এদের সবাইকে নিয়ে নির্বাচনকালীন সরকার প্রশ্নে কোন পয়েন্ট থেকে আলোচনা শুরু হতে পারে এবং এটি কি সংবিধানের চেতনা অনুযায়ী নির্বাচিতদের নিয়েই হবে নাকি প্রয়োজনের তাগিদে অনির্বাচিতদের নিয়ে হবে, এবং এই যে আমরা বারবার প্রয়োজনের তাগিদে বলছি সেটি বা নির্বাচনকালীন সরকার গঠন করার মাধ্যমে আমরা আর কতবার এই প্রয়োজনটা মেটাবো, একই সাথে আরও প্রশ্ন থেকে যায় যে যদি নির্বাচিতদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হয় তাহলে সে সরকারের প্রধান কে হবেন, এই সমস্ত প্রশ্নগুলোর একটা উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকে 71 সংযোগে। এবং আজকে আমাদের সাথে যারা অতিথি আছেন চলুন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। আমাদের আজকের বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার নির্বাচিত সর্বদলীয় না অনির্বাচিত। আমাদের সাথে যারা রয়েছেন তারা হলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, অন্যতম সংবিধান প্রণেতা ও আইনবিদ, রয়েছেন ডক্টর আকবর আলী খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ, রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য বিএনপি ও সাবেক সেনাপ্রধান। আমাদের সাথে নিউজ সেন্টার থেকে সংযুক্ত হবেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন। আমরা যে বিষয়টি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা জানেন 71 সংযোগে আমরা আরও অনেক অতিথির সমাগম ঘটাই এবং তার আলোচনা প্রসঙ্গে এবং পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা যেটি নিয়ে শুরু করছিলাম যে নির্বাচন কালীন সময়ে এবং তার সঙ্গে সঙ্গে বিচার বিভাগের রায়, আইনের শাসন, এই সমস্ত বিষয় রয়েছে। একটি বিষয় সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার এখন এই মুহূর্তে যেটি প্রেক্ষাপট তাতে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ এবং অসাংবিধানিক। এই মুহূর্তে আমি আবারও বলছি এই মুহূর্তে যেটি প্রেক্ষাপট পঞ্চদশ সংশোধনী এবং এই সমস্ত কিছুর পর, কিন্তু আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আদালত বলেছে যে প্রয়োজনের খাতিরে দশম এবং 11 সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে যেখানে বিচারপতিদের সংশ্লিষ্ট করা যাবে না বা সংযুক্ত করা যাবে না। তো এই যে সংবিধানে যেটি আছে যে রাষ্ট্র চলবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, অন্যদিকে একটি প্রয়োজনের প্রশ্ন বারবারই আসছে বিরোধী দলের পক্ষ থেকে, একটি প্রশ্ন করতে চাই আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আসলে এই মুহূর্তে করণীয় কি? আমরা কি তাহলে চেষ্টা করব যে সংবিধান যেটি বলছে যে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা সেটির দিকে আমরা সমাধান খুঁজব, নাকি আবারও আমরা চেষ্টা করব যে অনির্বাচিত প্রয়োজনের যেটি বক্তব্য আসছে সেই প্রয়োজনের তাগিদে অনির্বাচিত একটি সরকার তৈরি করা? দেখুন, এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হবে কি হবে না, করা সমীচীন হবে কি হবে না, এ নিয়ে নানা আলোচনা হচ্ছে এবং অনেক বিজ্ঞ বিদগ্ধজন তারা এ ব্যাপারে অনেক চিন্তার খড় পুড়িয়ে
তারা অনেক ফর্মুলাউজ দিয়েছেন এবং সেগুলো সবই আমি মনে করি যুক্তিসঙ্গত বিষয়, কিন্তু আমি একটু ভিন্নভাবে দেখি রাজনীতিকে যে অবস্থা থেকে বিচ্ছিন্ন করে একটি ফর্মুলা তৈরি করা, এটা বরং কাউন্টার প্রোডাক্টিভ হয়, কারণ এগুলো টকড আউট হয়ে যায়, তার ফলে মানুষের ভিতরে হতাশার সৃষ্টি হয়। অতএব যেখানে আমাদের জানা দরকার, যে জায়গাটাকে আমাদের ধরা দরকার এবং জনগণকে যে ব্যাপারে সচেতন করা দরকার, সেটা এই ইস্যু ভিত্তিক বিষয়টা না এনে প্রথমেই দেখা দরকার যে আমাদের রাজনৈতিক মনস্তত্ত্বটা কী। অতএব রাজনৈতিক মনস্তত্ত্ব একটি সাবজেক্ট এবং সেটা বাংলাদেশে অত্যন্ত জটিল একটি মনস্তাত্ত্বিক যে মনস্তত্ত্বের কথা বলছি, এবং এটা আসলে কিন্তু এই যতটা আমরা বলছি যে সরকারের অধীনে নির্বাচন সঠিক হবে কি না হবে, তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে অতীতের ইতিহাসে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, যে মাগুরা নির্বাচন থেকে শুরু করে তারপরে একটি এক পার্টি নির্বাচন হয়েছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, সে পার্লামেন্ট থেকে তারপরে নির্বাচন হলো এবং সেখানে যারা আন্দোলন করছিলেন তারা জয়লাভ করলেন, এই যে আমাদের যে ছবি প্রতিচ্ছবিগুলো আছে রাজনীতিকদের মনে এবং সেগুলো এমনভাবে গ্রথিত হয়ে আছে, সেই জটগুলো খোলার ব্যবস্থা যদি হতো, করা যেত, তাহলে পরে একটা জায়গাতে আসা যেত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলাম, আমিও দাবি করেছিলাম সেই সময়, সেটার কারণ হচ্ছে যে আমাদের যে ইনস্টিটিউশন, যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনসটাকে এমনভাবে অ্যাবিউজ করা হয়েছিল মিলিটারি সরকার, সে আইয়ুব খানের সময় আসা থেকে শুরু করেই হানা ভোটের মাধ্যমে, যখনই যারা এসছে তখনই তারা এটা করার চেষ্টা করেছে। ভোটার লিস্টে একটা প্রচণ্ড রকমের কারচুপি ছিল, যেটা গত নির্বাচনের আগে 111-এর সময় যেটাকে সংশোধন করে যেটা ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। অতএব এটা একটা টেকনোলজি ছিল, এটা একটা মডেম ছিল, যে মডেমের মাধ্যমে নির্বাচন করলে আমি যাকে খুশি তাকে নির্বাচিত দেখাতে পারি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর সরে এসেছি, সরে এসে আমাদের যে নির্বাচনের যে মূল জায়গাটা ছিল, যে আমাদের ভোটার লিস্ট, এটা একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি হয়েছে। এবং আমরা যে নির্বাচন কমিশনটি পেয়েছি সেটা গত নির্বাচন কমিশনও যেভাবে কাজ করেছে একটা বিশ্বাসযোগ্যতা জায়গাতে আমাদের নিয়ে এসেছিল, এইটাও যেটা কাজ করেছে ইতিমধ্যে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে কিন্তু খুব বিতর্ক নেই। এখন তারপরেও যদি আমাদের এই প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে ভোটার লিস্ট হোক বা নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া হোক বা নির্বাচন কমিশনসকে আরও শক্তিশালী করার জন্য একটি প্রক্রিয়া হোক, তথাপি আমাদের যে সমস্যাগুলো অবজেক্টিভলি দেখে চিহ্নিত করে আমরা যদি বলতে পারি এই এই জায়গায় অসুবিধা হতে পারে এবং এই তার প্রতিবেদক হতে পারে, কিন্তু একটা প্যানেশিয়া বলে কিছু নাই, তত্ত্বাবধায়ক সরকার হলে পারে নির্বাচন খুব ভালো হবে, বরং উল্টোটা হতে পারে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আমি একটু একটা জিনিস একটু বুঝতে চাই আপনার কাছে, আপনি যে প্রক্রিয়াগুলোর কথা বলছেন, আপনি কি মনে করছেন যে সামনে আসন্ন যে নির্বাচন আর কয়েক মাসের মধ্যেই যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে আসলে এই জটগুলো খোলা সম্ভব এবং এই বলবো কি বলবো দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়া সম্ভব? এই এটা সম্ভব যদি মন মানসিকতার মানে পরিবর্তন হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে বিভিন্ন দলে নতুন প্রজন্মের মানুষরা এসছেন, যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, যারা এগুলোকে স্ক্রুটনি করে দেখতে চান, এবং এটা একটা কমিশন গঠন করা যেতে পারে যে নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখার জন্য আমরা কি কি কাজ করতে পারি। সেগুলো স্থায়ী সমস্যা এখানেও হতে পারে, স্থায়ী সমাধানের কথা বলছেন। দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যুক্তির জায়গা থেকে সরে এখন সংঘর্ষ সংঘাতের ভিতরে চলে গেছি, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাতে সকলেই আমরা একটা ট্র্যাপের ভিতরে পড়ে গেছি। আমি আবার আসবো আপনার কাছে ব্যারিস্টার আমিরুল ইসলাম। ডক্টর আকবর আলী খান, আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে, যে প্রশ্নটি নিয়ে গিয়েছিলাম যে এই মুহূর্তে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আসলে সমাধানের পথটি কোন দিক দিয়ে শুরু করা উচিত, খোঁজা, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে কি নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে সরকার গঠন করার চেষ্টা করা দরকার, নাকি অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে একটি নির্বাচনকালীন সরকারের চিন্তা করা দরকার? এখানে যদি আমরা একটা পথ বেছে নিয়ে মনে করি যে এদিকে সমাধান হবে, তাহলে কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ যেটা ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব বলেছিলেন যে এটা দুটি রাজনৈতিক দলের মন মানসিকতার ব্যাপার, যে কোনো সরকার প্রধান দুটি রাজনৈতিক দলের কাছে যদি গ্রহণযোগ্য হয় এবং তারা যদি সে নির্বাচন করে তাহলে সেটা দেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এখন কী নিয়ে আলোচনা হবে,
প্রথম কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ব্যবস্থা, এটাকে তত্ত্বাবধায়ক সরকার না বলে আমার মনে হয় আপনারা যে নামটা দিয়েছেন সেটাই ভালো, নির্বাচনকালীন সরকারের একটা বিশেষ ব্যবস্থা, এটার প্রয়োজনীয়তা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছে। 1954 সালে যুক্তফ্রন্টের যে ম্যানিফেস্টো ছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল যে নির্বাচিত যে সরকার আছে সেটাকে ভেঙে দিতে হবে নির্বাচনের 6 মাস আগে। তো এই দাবি কিন্তু পুরনো, এবং আমাদের যখন গত নির্বাচন হয় তার আগে কিন্তু কোনো রাজনৈতিক দল বলেননি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই। এটা এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এটা আমাদের অবশ্যই মানতে হবে। এখন এখানে আমার যেটা মনে হয় যে এটার আমরা 4টি সম্ভাব্য সমাধান খুঁজতে পারি, এটাই খবরের কাগজে আমার 4টি ফর্মুলা বলে আপনি একটি ফর্মুলা দিয়েছেন। আমি আসলে এটা ফর্মুলা না, আমি 4টি পরিস্থিতিতে 4টি উদাহরণ দিয়েছিলাম কি হতে পারে। আমি মনে করি যে একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে, সেটা আগের তত্ত্বাবধায়ক সরকারের কাছাকাছি হতে পারে, কিন্তু সেটা যদি করতে হয় তাহলে দুই রাজনৈতিক দল একমত হয়ে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে এবং পরামর্শ করে করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার যদি করতে হয় তাহলে এটা সুপ্রিম কোর্টের রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। সুতরাং এটা একভাবে সম্ভব। দ্বিতীয়ভাবে যেটা করা সম্ভব সেটা হলো যে সুপ্রিম কোর্টের মূল আপত্তি হলো যে অনির্বাচিত নির্বাচনকালীন সরকার থাকতে পারে না। তো নির্বাচনকালীন সরকারের জন্য একটি পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করারও চিন্তা ভাবনা করা যেতে পারে, সেটাও একটা পথ হতে পারে। আপনি বলেছেন যে সরকারি দল এবং বেসরকারি বিরোধী দল দুটো মিলিয়ে ফর্মুলাটা আপনার মূল নীতিগুলি বুঝতে হবে, ফর্মুলাটা বিভিন্নভাবে আপনি করতে পারেন, এটা একটা পথ হতে পারে। তৃতীয় পথ যেটা হতে পারে সেটা হলো সংবিধান সংশোধন না করে দুটি রাজনৈতিক দলের কাছে যদি গ্রহণযোগ্য কোনো সরকার প্রতিষ্ঠা করা যায় তাহলে পরে সেটাও একটা ব্যবস্থা হতে পারে, এবং সেটাকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকার যাই বলেন না কেন এটার জন্য যেটা লাগবে দুই দলের মধ্যে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমি 1954 সালে নির্বাচনের কথা বলছিলাম, 1954 সালে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কিন্তু যে দলীয় সরকার নির্বাচন করেছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত 300 আসনের মধ্যে মাত্র 9টি আসন পেয়েছিলেন। কাজেই আকবরলি খান, আমি একটু আপনার কথার মাঝখানে কথা বলছি, আমার কথার মাঝখানে থামার অসুবিধা যেটা সেটা হলো যে আমি 4টি ফর্মুলা বলছিলাম, আপনি আমাকে একদিকে ধাবিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জি না জি না, এখন সেটা করলে পরে আমার বক্তব্য কিছুই দেওয়া সম্ভব না। আমি আমি আপনাকে ধাবিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, আমি একটি প্রশ্নে আপনাকে যুক্ত করে বলতে বলছি। প্রশ্ন আমার বক্তব্য বলার পরে আপনি করতে পারতেন, করেন আপনার প্রশ্ন। আপনার প্রশ্ন, আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে তৃতীয় ফর্মুলার কথা বললেন যে দুটো দলকে আস্থায় এনে একটি ঐকমত্যের সরকার গঠন করা সম্ভব, আমি শুধু ছোট্ট করে জানতে চাই আপনি পরের ফর্মুলা যাওয়ার আগে আপনি কি মনে করেন এখন যে পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে তাতে করে দুটি দলকে আস্থায় এনে আসলে কোনো ঐকমত্যের সরকার গঠন করা সম্ভব? দেখুন, কোনো কিছুই অসম্ভব না, যদি সরকারের পক্ষ থেকে বিরোধী দলের মধ্যে আস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয় এবং বিরোধী দল যদি সেটা রেসপন্ড করে সেটা সম্ভব। এবং আমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মধ্যে কিছু বিষয় আছে যেটা দুই দলের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমি বলছিলাম যে দুই দল থেকে এমপিদের দ্বারাই আপনার নির্বাচন সরকার হবে, কিন্তু আওয়ামী লীগের এমপি কারা সরকারে থাকবেন সেটা বিএনপি নির্ধারণ করবেন, বিএনপি থেকে কারা থাকবেন সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবেন। এখন এই এটা চিন্তা করা অত্যন্ত কঠিন যে 200-এর বেশি আওয়ামী লীগের এমপি আছে, তার মধ্যে 5 জন লোকও বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা চিন্তা করা অত্যন্ত মুশকিল। এখন এটার বিস্তারিত আলাপ আলোচনা যদি করতে চান তাহলে এটা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করা সম্ভব। আমি যেটা করার চেষ্টা করছিলাম সেটা হলো যে পথ অনেকগুলি আছে, আইন কোনো অলঙ্ঘনীয় প্রতিবন্ধকতা নয়, কিন্তু তার আগে আমি চতুর্থ ফর্মুলাটি বলে নিই। চতুর্থ ফর্মুলা হলো রাজনৈতিক দলগুলি যদি এ সমস্যার সমাধান না করতে পারে তাহলে এটা গণভোট করে সিদ্ধান্ত গ্রহণ করা হোক, রাজপথে মারামারি করে এটার যদি সমাধান না করা যায় দেশের মানুষকে এ সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক।
এখন এই যে চারটি বিষয় ফর্মুলা হিসাবে যদি আপনারা দেখেন তাহলে আমার বক্তব্যের প্রতি অবিচার করা হবে। আমি বলছি যে এই চারটি পথই আপনি একটি পথ খুঁজছিলেন, আপনি আমি আপনাকে চারটি পথ দেখালাম এবং এই চারটি পথ ভালো করে চিন্তা ভাবনা করে যে পথ ভালো হয় সে পথেই যান। আমরা আসবো আবারও, আমি লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান খান আপনার কাছে আপনার কাছে আসবো এবং শুনে নিতে চাই যে প্রথম যে দুজন অতিথি তারা দুজনেই বললেন যে নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদেরই আসলে প্রাধান্য থাকা দরকার, কারণ সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় না। আমি বিরোধী দলের নেতা হিসেবে আপনার মতামতটি শুনতে চাই, তবে সেটি বিরতির পর। এবং বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর আলী রিয়াজ, চেয়ারম্যান ও অধ্যাপক, রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র। আমরা আসছি একটা ছোট্ট বাচিত সর্বদলীয় না অনির্বাচিত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমরা আপনার কাছ থেকে আপনার মতামত শুনতে চাচ্ছিলাম। আপনারা দেখেছি যে বিরতির আগে আমাদের অতিথিরা যারা বলছিলেন বিভিন্ন ধরনের নির্বাচনকালীন সরকারের রূপরেখা বিষয়ে, আর তারা নির্বাচিত প্রতিনিধিদেরকেই প্রাধান্য দিতে চাইছেন কারণ সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক না এবং তার সাথে সাথে রয়েছে আদালতের যে রায় সেটিকেও মাথায় রাখার বিষয়। আপনি কি বলবেন, কেমন করে দেখতে চান আসলে নির্বাচনকালীন সরকারকে? না, আমি এইভাবে বলতে চাই যে আজকে বাংলাদেশে নানাবিধ সংকট, সেই সংকটের মধ্যে সবচেয়ে যেটা চরম সংকট, তীব্রতম সংকট, সেটা নিশ্চয়ই গণতন্ত্র সংকট। আমরা সত্যি এখনও জানি না যে সামনের নির্বাচন কীভাবে হতে যাবে, সময় বেশি দেরি নেই। এবং এই গণতন্ত্রের জন্য কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীনতা, যে সবচেয়ে যে কোর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেখানে মাধ্যাকর্ষণ, সেই জায়গাটাই কিন্তু আমরা সম্পূর্ণভাবে অনিশ্চিত একটা ব্যাপারের মধ্যে আছি। তো একটা হচ্ছে যে এর আগে ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় তিনটিতে ইলেকশন হয়ে গেছে, সেগুলো জাতীয় আন্তর্জাতিকভাবে সেগুলো সর্বজন গৃহীত হয়েছে এবং সেখানে বিএনপি, সেখানে আওয়ামী লীগ, তারাও এসেছে। এটা চলে গেল কোর্টে, কোর্টেও রায় দিল, কিন্তু রায়ের মধ্যেও কিন্তু ছিল যে এই ব্যবস্থায় আরও দুইটা টার্ম দুইবার এটা হতে পারে, কিন্তু জানি না কোন রহস্যজনক কারণে সেটা কিন্তু সরকার গ্রহণ করলেন না। তো আমি মনে করি আজকের এই সংকটের উত্তরণ একমাত্র ঘটতে পারে, আমাদের যে বাস্তবতা সেটা হচ্ছে একটা কিন্তু সাংঘর্ষিক রাজনীতি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এবং অনাস্থা, আস্থার জিরো টলারেন্স, তো সব কিছু মিলে আমি বাস্তবতাটাকে বড় করে দেখব। তো বাস্তবতার নিরিখে আমি মনে করি যেটা ব্যারিস্টার আমিরুল ইসলাম বললেন যে তখন যখন এই দাবি এসেছিল, আমি মনে করি বর্তমান অবস্থা প্রেক্ষাপট তার চেয়ে আরও অনেক সাংঘাতিক, আরও অনেক তীব্র, আরও অনেক প্রয়োজনটা আরও বেশি সংকট, আরও প্রয়োজন বেশি। সুতরাং আমি মনে করি যে 19th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে সেটা সংশোধন নিশ্চয়ই আসতে পারে, যেমন 13th অ্যামেন্ডমেন্ট সংশোধনে এসেছে এবং ধর্মগ্রন্থ তো আর ধর্মগ্রন্থ অত্যন্ত পবিত্র, সেটা ইয়ে হয় না, পরিবর্তন হয় না, কিন্তু সংশোধন তো আনা যেতেই পারে, সংবিধান পরিবর্তন হতেই পারে। আমি মনে করি সেই আঙ্গিকে এখানে নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার আসা উচিত যার দ্বারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এখানে অনুষ্ঠিত হতে পারে, তা না হলে এটা অল পার্টিসিপেটরি ইলেকশন হবে না। আমি এটা গ্রহণ করব। মাহবুবুর রহমান, আপনি যেটি বলছেন যে এখানে একটি প্রয়োজনের তাগিদে তত্ত্বাবধায়ক সরকার দরকার, এবং এর আগে আমরা শুনেছি যে বিরোধী দলের মুখ থেকে সেটি তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, যে নামই হোক না কেন আপনারা একটি ভিন্ন সরকার চাচ্ছেন, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে সেই সরকারে নির্বাচিত প্রতিনিধিদের কতখানি অংশীদারিত্ব থাকবে এবং অনির্বাচিত প্রতিনিধিদের কতখানি অংশীদারিত্ব থাকবে বলে আপনি মনে করছেন? না, এটা ডিটেল ওয়ার্ক আউট আমি এইভাবে এখানে বলতে চাচ্ছি না, কিন্তু আমি মনে করি টিআই ডক্টর ইফতিখার যেটা একটা টিআইবি যেটা ফর্মুলা দিয়েছিল আমরা সেটা কিন্তু ওয়েলকাম করেছি। আমি মনে করি যে হ্যাঁ, ওটা দিয়েও একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে, এটা ওটা নিয়ে আলোচনা করে এটার একটা যে সংকটের উত্তরণ হতে পারে। আমি এমনও মনে করি যে ডাক্তার আলী আকবর খান, তিনিও অনেকগুলো ফর্মুলা দিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমরা যারা দেখছি যে সরকার সেই 19th অ্যামেন্ডমেন্টের বাইরে তারা অনড় এবং তার বাইরে কোনো কথাই তারা বলতে চায় না। এই যে সম্পূর্ণভাবে নিজের এতে থাকা অনড়, সেটা কিন্তু আমি মনে করি গণতন্ত্রের পথ নয়। এখানে গণতন্ত্রের জন্য সংলাপ প্রয়োজন এবং সংলাপই গণতন্ত্রের ভাষা, এবং সেখানে আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে হবে। আমি একটু স্পষ্ট করে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন করতে চান, গঠিত সরকার চান, নাকি অনির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সরকার? আমি মনে করি দুটাই হতে পারে,
শুধু দেখতে হবে যে যারা এই তত্ত্বাবধায়ক সরকারটা আসলো তারা নিশ্চয়ই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে পারে এবং তারা দল নিরপেক্ষ মানে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি। এতক্ষণ টিআইবির যে প্রণীত ফর্মুলা সেটি নিয়ে কথা বলছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু যদি আপনি বলেন যে আপনি নিশ্চয়ই এতক্ষণ আলোচনা শুনেছেন এবং যেটি লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বললেন সেই বিষয়ে আপনার মন্তব্য কী? আসলে দুটি দিক থেকে মিলিয়েই আসলে এক ধরনের নির্বাচনকালীন সরকার হতে পারে। বিএনপির পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে যে টিআইবি যে প্রস্তাব দিয়েছে সেটি আদতে তত্ত্বাবধায়ক সরকারেরই একটি ভিন্ন রূপ। না, আমি অবশ্য জেনারেল মাহবুবের পুরো কথাগুলো শেষের দুই একটা বলি। জেনারেল মাহবুব বলে থাকেন যে আমরা যেই কাঠামো এবং রূপরেখা দিয়েছি বা কাঠামো প্রক্রিয়ার প্রস্তাবনাগুলো করেছি এবং তার মধ্যে অনেক অনেক বিকল্প দেওয়া হয়েছে, সেটাকে যদি কেউ ব্যাখ্যা করেন যে বিএনপির মানে এতদিনের অবস্থানের প্রতিফলন, তাহলে আমি বলবো যে বিএনপি তাহলে তাদের অবস্থান থেকে সরে এসেছে। কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এই ধরনের কোনো কথা বলিনি। আর যদি অন্য কোনো পক্ষ থেকে মনে করা হয় যে আমাদের প্রস্তাবনার মধ্যে বিএনপির অবস্থানের প্রতিফলন ঘটছে, তাহলে তারা হয়তো আমাদের পুরোপুরি প্রস্তাবনাগুলো দেখেননি। আমি একটা কথা অত্যন্ত জোরালোভাবে বলতে চাই যে আমাদের প্রস্তাবনায় দুটি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে জনপ্রতিনিধিদের, বর্তমান সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপরে তাদের চয়, তারাই নির্ধারণ করবেন, নির্বাচন করবেন বা তারাই একটা তালিকা সৃষ্টি করবেন কে কারা নির্বাচনকালীন সরকারটি গঠন করবেন, ঠিক আছে? মানে আমাদের মূল প্রাধান্য হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধিরাই বিষয়টি সিদ্ধান্ত নেবেন। এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা বলছি সেটি হলো যে ঐক্যমত্য, উভয় দলের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। হ্যাঁ, এখন যেটি বিপরীত, তার পিছনে যুক্তিটা হলো যে দুই উভয় পক্ষের মধ্যে একটা অনর বিপরীতমুখী অবস্থান, সেটা কিন্তু আমাদের, আমরা যেটা মনে করছি যে গণতন্ত্রের জন্য সুখকর নয় এবং একটা সকলের জন্য গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয় এই অনর অবস্থানে, যার ফলে কিন্তু আমরা অনেক বেশ কিছু বিকল্প দিয়েছি যেটি সময় থাকলে আমি হয়তো বর্ণনা করতে পারি। কি আমি আশা করবো যে ইতিমধ্যে দর্শকরা শ্রোতারা সেটা জানেন। তারপরেও মূল কথাটি হচ্ছে যে আমরা যেমন একদিক থেকে বলতে চাই যে যে সংসদীয় ঐক্যমত্য কমিটিটির কথা আমি বলেছি সেটি হবে উভয় জোট বা দলের সমান সংখ্যক সদস্যদেরকে নিয়ে। এখানে যেহেতু ঐক্যমত্যে পৌঁছানোর বিষয় সেজন্য আমরা সমান সংখ্যকের জনপ্রতিনিধিদের কথা বলছি। আর দ্বিতীয় পর্যায়ে যেটি হলো যে তারাই কিন্তু নির্ধারণ করবেন, উভয় দল এবং জোটের সাথে আলোচনা করে 11 জন সদস্যের নাম ঠিক করবেন। এই 11 জন সদস্যের মধ্যে প্রথম যিনি সরকার প্রধানের যে নামটি হবে সেটি আমরা বলেছি যে তিনি হতে পারেন নির্বাচিত জনপ্রতিনিধি। আমি জোর দিয়ে বলছি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন, তবে তার সম্পর্কে উভয় পক্ষের ঐক্যমত্য ঘটতে হবে, পৌঁছাতে হবে। সেটি যদি না হয় তাহলে 3 জনের নাম তারা প্রস্তাব করতে পারেন উভয় পক্ষ মিলে, সেই 3 জনের নামও কিন্তু জনপ্রতিনিধি হতে পারেন। অথবা যদি জনপ্রতিনিধি হিসাবে 3 জনকে না পাওয়া যায় বা 1 জনকে না পাওয়া যায় এবং উভয় পক্ষ যদি ঐক্যমত্য হন, ঐক্যমত্যে পৌঁছান, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা অনির্বাচিত বা অনির্দলীয় কথা বলছি। কাজেই আমাদের প্রথম প্রাধান্য কিন্তু নির্বাচিত, ঠিক আছে? আর দ্বিতীয় পর্যায়ে যেটি হলো যে বাকি যে 10 জনের কথা বলা হচ্ছে তাদের বেলায় আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি যে দুটি বিকল্প, একটি হচ্ছে যে আপনার উভয় দল বা জোটের সমান সংখ্যক হতে পারে, অথবা আমাদের গত 3টি নির্বাচন, সপ্তম, অষ্টম, নবম, এই 3টি নির্বাচনে যে মানুষের ভোটের যে রেশিও সেটার প্রতিফলন ঘটিয়ে এই এই 10 জনের কম্পোজিশনটা হতে পারে। এবং এক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা যেটা বলছি যে জনপ্রতিনিধিদের প্রথম প্রাধান্য দিতে হবে এবং আমাদের উভয় পক্ষের উভয় দল এবং জোটের সদস্যগণ তারা আলোচনা করে প্রথমেই চেষ্টা করবে জনপ্রতিনিধি সংসদে সংসদ সদস্যদের মধ্যে থেকে এই 10 জনের নাম ঠিক করার জন্য। এখানে কিন্তু কোনো অবস্থায় বিএনপির যে বর্তমান অবস্থান সেটা কিন্তু প্রতিফলন আমরা দেখছি। আমি আমি আবারও আসবো আপনার কাছে, কিন্তু আমি একটু লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের কাছ থেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর নিয়ে আমি ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর আলী রেজার কাছে যেতে চাই। সেটি হচ্ছে টিআইবির যে প্রস্তাবনা সেখানেও আমরা দেখছি যে জনপ্রতিনিধিদের একটি প্রাধান্য রয়েছে, এবং আমরা দেখেছি যে বিবিসির সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে যেখানে 2 দলেরই প্রতিনিধি থাকতে পারেন, জনপ্রতিনিধিরা থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের আপত্তির জায়গাটি কোথায়? কেন আপনারা মনে করছেন না যে সরকারের পক্ষ থেকে, সরকারের প্রধানের পক্ষ থেকে যে প্রস্তাবটি আসছে সেখানে আসলে আপনারা অংশ নিতে পারছেন না?
না জিনিসটা আমি এইভাবে দেখতে চাই, আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য অনেকগুলো ফর্মুলা আসছে, টিআই ডাক্তার ইফতিখারও দিয়েছেন, তো এগুলো একটা বেসিস ফর টক নিশ্চয়ই হতে পারে, একটা সংলাপের একটা আলাপের জন্য একটা ভিত্তি নিশ্চয়ই হতে পারে। আমি মনে করি বসে এগুলো দুই পক্ষ মিলে ডিসাইড করতে হবে এবং সেই জন্যই বসতে হবে, বসার জন্য একটা বেসিস যেটা আমি মনে করি সেটা ডাক্তার ইফতিখারের যে বিষয়গুলো উনি বলেছেন সেগুলো নিশ্চয়ই একটা ভিত্তি হতে পারে। জিজ্ঞেস করতে পারি মাহবুবুর রহমান সাহেবকে, আচ্ছা আপনি যেটা বললেন খুব সিগনিফিকেন্ট যে গত তিনটে নির্বাচন যেটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সেগুলো গ্রহণযোগ্য হয়েছে, শেষোক্তটাও হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এটা পার্লামেন্টে যাচ্ছেন না তারা, তাহলে পরে নির্বাচনটা কি বিষয়বস্তু যে আমরা শুধুমাত্র ক্ষমতায় গেলে তবে পার্লামেন্টে যাব, গণতন্ত্র স্থির রাখব এবং তারপরে আবার আমরা বলবো যে আবার একটা ওদেরকে একটু বেজ্জত করে আমরা ওদেরকে নামিয়ে তারপরে আর একটা সরকার গঠন করে তারপরে আবার নির্বাচন করব, মানে দিস ইজ এ কালচার, যে কালচারটাকে মানে কোনো স্টেবল কালচার বলে মনে হচ্ছে। আমরা একটু শুনি জেনারেল মাহবুবুর রহমান। এটা তো অত্যন্ত দুঃখজনক যে কালচার, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, এখনও গণতন্ত্রের এতটুকু প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারিনি, 42 বছর হয়ে গেছে, তো এটা যে একটা অসুস্থ কালচার এবং হিংসা বিদ্বেষ প্রতিহিংসার কালচার, এটা তো সত্যি কথা, এটা বাস্তবতা। কিন্তু আমি মনে করি যদি আমরা গণতন্ত্র টিকিয়ে রাখতে চাই তাহলে তো দুই পক্ষকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সিনসিয়ারিটি প্রকাশ করতে হবে যে আমরা কিন্তু সত্যি নিষ্ঠার সাথে আমরা এটা চাচ্ছি, তাহলে আমি মনে করি সমাধান নিশ্চয়ই আসবে। এটা আপনি ঠিকই বলেছেন যে এটা একটা অস্বাস্থ্যকর একটি কালচার এবং এই অস্বাস্থ্যকর একটি পরিবেশটাকে আমরা যদি লালন করি নানাভাবে, এটাকে লাই দিয়ে যে তোমাকে একটা স্ক্র্যাচ ধরিয়ে দেবো এবং সেই স্ক্র্যাচের উপরে তুমি হাঁটবে, তবে যদি তুমি নির্বাচনে জিততে পারো তাহলে পরে তুমি সেই সরকার মানবে, আর যদি না জিততে পারো তাহলে সরকারের বিরুদ্ধে 4-5 বছর ধরে আন্দোলন সংগ্রাম সহিংসতা ইত্যাদি করবে, আবার তাকে বেইজ্জত করবে না বাবা, এই যে জনগণকে ভাবে এইভাবে বারবার, এটি অনেক পুরনো সংস্কৃতি, এই সংস্কৃতির দায়ে অভিযুক্ত দুটি বড় দলই। আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই আরো একবার আসব, আমরা খুব ইন্ডালজেন্ট কারণ আমরাও এটাকে এনকারেজ করছি, জনগণ যদি বলে যে না এটা আসলে ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমরা দেখতে চাই যে নির্বাচন যখন হয়েছে তাদেরকে সেখানে যেতে হবে, আর সেখানে যদি তারা না বসে তাহলে পরে তারা জনগণের আস্থা থেকে সম্পূর্ণভাবে এই রাজনৈতিক সংস্কৃতির আলোচনায় আমরা আসতে চাই। ডক্টর বদিউল আলম মজুমদার আছেন আমাদের সাথে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন, যেটি নিয়ে আমরা শুরু থেকেই আলাপ করতে চাই সেটি হচ্ছে নির্বাচনকালীন সরকারের যে রূপরেখাগুলো বিভিন্ন দিক থেকে এসছে তাতে নির্বাচিত প্রতিনিধিদের একদিকে যেমন প্রাধান্য আছে তেমনি অনেকেই বলছেন যে অনির্বাচিত প্রতিনিধিরাও থাকতে পারেন এই নির্বাচনকালীন সরকারের সময়। আপনি কি বলবেন, আপনারও একটি ফর্মুলা রয়েছে? জি, অনেক ধন্যবাদ। প্রশ্নটা হলো যে আমাদের সংবিধান অনুযায়ী সংবিধানের 1 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, অর্থাৎ গণতান্ত্রিক শাসন আমাদের জন্য বাধ্যতামূলক। তো গণতান্ত্রিক শাসন শুরু হয় নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনটা হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। তো এখন আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে এটা সুস্পষ্ট যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা দলগুলোও বিশ্বাস করে না, এটা আমাদের জনগণের একটা বিরাট অংশ বিশ্বাস করে না, এবং সেই সেই সমস্যার সমাধানের জন্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে 1996 সালে। এখন যেই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই প্রেক্ষাপট কিন্তু এখনও বদলায়নি, সে অবিশ্বাসের সংস্কৃতি এখনও অব্যাহত রয়েছে। তো এখন নির্বাচিত হোক অনির্বাচিত হোক, যেটা গুরুত্বপূর্ণ একটা সরকার থাকতে হবে নির্বাচনকালীন যেটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, যেটা পক্ষপাতদুষ্ট নয়, সেটাই গুরুত্বপূর্ণ। এবং এই সরকারটা অনির্বাচিত হতে পারে কিংবা নির্বাচিত হতে পারে, এবং অনির্বাচিতদেরকেও নির্বাচনের মাধ্যমে সেই বিশেষ ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করানো যায়, ওটা কোনো সমস্যা নয়। যেমন আমরা যদি টিআইবি প্রস্তাবের কথাই ধরি, টিআইবি যে প্রস্তাব করেছে যে একটা সংসদীয় কমিটি হবে, এটা একটা অনুসন্ধান কমিটির মতো, এই সংসদীয় কমিটি প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টার নাম প্রস্তাব করবে। আমরা শুনেছি তাদের প্রস্তাব। বলি যে আমার একটা প্রশ্ন, আপনি 11 অনুচ্ছেদে আমরা প্রশ্নটি আসব, একটু শেষ করুন।
আমি শেষ করি। এখন এটার সমস্যাটা হলো কি যে এই যে দশজন নিয়ে যে সংসদীয় কমিটি, দুর্ভাগ্যবশত আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি এই দশজন একমত হতে পারবে কিনা, এবং শেখ হাসিনার যে মতামত তার বিপক্ষে যে আওয়ামী লীগের যারা প্রতিনিধিত্ব করবে তারা তার বিপক্ষে যেতে পারবে কিনা, যারা বিএনপির তারা বেগম খালেদা জিয়ার মতামতের বাইরে যেতে পারবে কিনা, সেখানে একটা সমস্যা, এখানে একটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে। যেমন পাকিস্তানে হয়েছে, পাকিস্তানে এরকম একটা সংসদীয় কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক এই একদল উপদেষ্টা নির্ধারণ করার জন্য, কিন্তু সেই সংসদীয় কমিটি ঐক্যমত্য বুঝতে পারেনি, শেষ পর্যন্ত তারা নির্বাচন কমিশনের কাছে যেতে হয়েছে, নির্বাচন কমিশন সেটা নির্ধারণ করেছে। প্রশ্ন আমি আপনাকে রাখতে চাই, সেই প্রশ্নটি হচ্ছে যে দুটি দলই দেখা যাচ্ছে যে নির্বাচনকালীন সময়ে জনপ্রতিনিধিরা থাকবেন সেটি নিয়ে কোনো প্রশ্ন করছেন না, বিরোধী দলও দেখা যাচ্ছে যে টিআইবির যে প্রস্তাব সেখানে জনপ্রতিনিধিরা থাকবেন সেটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই, এবং প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেখানেও তিনি বলেছেন যে দুটি দলেরই আসলে প্রতিনিধি থাকতে পারেন। কিন্তু তাহলে কি প্রশ্নটা এখানেই এসে আটকায় যে সরকার প্রধান সেই সময় কে হবেন? না, অনেকগুলো সমস্যা আছে এখানে। একটা সমস্যা হলো যে অনুসন্ধান কমিটিটা হবে, সংসদীয় কমিটি হবে, সেই কমিটি সিদ্ধান্ত বুঝতে পারবে কিনা। আরেকটা সমস্যা হলো সেই যাদেরকে নির্বাচিত করা হবে তারা, যাদেরকে নির্ধারণ করা হবে, মনোনয়ন দেওয়া হবে, তারা কি নির্বাচিত হবে কি নির্বাচিত হবে না, এবং নির্বাচিত হলো একটা বড় প্রশ্ন কে সরকার প্রধান হবে। কারণ এই তাদের মধ্যে আমাদের অতীতের দিকে যদি তাকাই, 1996 সালে স্যার নিনিয়ন যখন মধ্যস্থতা করেছিল তখন কিন্তু এরকম একটা ফর্মুলাতে দুই দলই একমত হয়েছিলেন, কিন্তু তাদের দ্বিমতটা ছিল যে সরকার প্রধান হবে, কে সরকার প্রধান হবে। যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে খালেদা জিয়া, তিনি তখনকার প্রধানমন্ত্রী, তিনি হবেন সরকার প্রধান, এই ব্যাপারে ঐক্যমত্য বুঝতে পারে নাই। আমরা আপনার কাছে আসবো, আপনি থাকবেন এই অনুষ্ঠানে পুরো জুড়েই, এবং ডক্টর আলী রিয়াজ আছেন আমাদের সাথে, যুক্তরাষ্ট্র থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ডক্টর আলী রিয়াজ, এতক্ষণ আপনি শুনলেন আমার যেটি প্রশ্ন ছিল যে এখন অবস্থা দৃষ্টি যেটি মনে হচ্ছে যে জনপ্রতিনিধি থাকবেন বা অনির্বাচিত ব্যক্তিরা থাকবেন সেটি নিয়ে খুব বেশি দ্বিমত দুটি বড় দলের মধ্যে হয়তো নাও হতে পারে, কিন্তু প্রশ্নটি কি আসলে এটি প্রধান কিনা, যে সরকার প্রধান কে হবেন, যেটি আমরা এর আগেও দেখেছি। অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় থাকা অর্থাৎ সরকারে থাকা নিয়ে প্রশ্নটা উঠছে কেন? এখনো তো অনেক অনির্বাচিত ব্যক্তি আছেন সরকারের মধ্যে, তাই না? ফলে আমার কাছে কিন্তু মনে হয় না যে অনির্বাচিত বা নির্বাচিতকে সরকার প্রধান হবেন সেটা নিয়ে খুব একটা বড় রকমের বিতর্ক। বিতর্কটা হচ্ছে কি? বিতর্কটা হচ্ছে যে আমরা একটা আসল সমাধান তৈরি করতে চাচ্ছি, নির্বাচনে সবাই অংশগ্রহণ করার মতো একটা ব্যবস্থা তৈরি করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আপনি লক্ষ্য করে দেখুন যে এই পর্যন্ত সেই নির্বাচনগুলো শেষ পর্যন্ত স্থায়ী পার্লামেন্ট বা দীর্ঘমেয়াদী পার্লামেন্ট তৈরি করতে পেরেছে যেগুলোতে সবচেয়ে বেশি সবগুলো দল অংশগ্রহণ করতে পেরেছে। এখন যদি সবগুলি দল অংশগ্রহণ না করে সেই সংসদ টেকে না, সেটাই আমরা দেখতে পেরেছি। আরেকটা যে বিষয় যেটা আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে যদি আপনার কোন নির্বাচনে আসলে সব দল অংশগ্রহণ করে, যেখানে আসলে এক ধরনের অন্তর্বর্তী একটা সরকার থাকে, এখন অন্তর্বর্তী সরকার ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এখন পর্যন্ত সংবিধানের মধ্যে যে ব্যবস্থা করা হয়েছে সেটা আসলে নির্বাচন না করার একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে আর কি, মানে এমন একটা নির্বাচন হতে পারে যেখানে সবাই অংশগ্রহণ করবে। ফলে সেদিক থেকে বরঞ্চ আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম প্রস্তাব আছে, আকবর আলী খান সাহেব প্রস্তাব দিয়েছেন, টিআইবি প্রস্তাব দিয়েছে, একসময় আমারও কিছু বক্তব্য ছিল এই বিষয়ে, কিন্তু এর মধ্যে একটা জিনিস কেন আমরা লক্ষ্য করছি না, সেটা হচ্ছে লোকজন কি চায়, সাধারণ লোকজন কি চায়। আকবর আলী খান সাহেব বলেছেন, আমি বলবার চেষ্টা করেছি, যে একটা গণভোট করা যাচ্ছে না কেন, এবং আপনি যদি বছরের গোড়ার দিকে তিনটে প্রধান জাতীয় দৈনিকে প্রকাশিত তিনটি জরিপ আপনি দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকালে, অধিকাংশ লোকজন কিন্তু বলেছে তারা তত্ত্বাবধায়ক সরকার চান। এখন তত্ত্বাবধায়ক সরকারের কম্পোজিশন নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন, সেখানে টিআইবির কিছু প্রস্তাব আছে এবং সেগুলো নিয়ে আসলে দুই পক্ষকে আলোচনা করতে হবে, কিন্তু প্রথমে স্বীকার করে নিতে হবে দুটো জিনিস। এক নম্বর ব্যবস্থাটা হচ্ছে যে এখন একটা রাজনৈতিক সংকট আছে, আমার তো মনে হচ্ছে যে ক্ষমতাসীন দল এবং প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই স্বীকার করেন না যে দেশে একটা রাজনৈতিক সংকট আছে। দু নম্বর বিষয় হচ্ছে, এবং বিরোধী দলের ক্ষেত্রে তাই, বিরোধী দলের ভঙ্গি দেখে মনে হয় যে আর কোনো সমস্যা নেই, মানে কোনো রকম একটা নির্বাচনের জন্য তাদের দাবি মেনে নিলেই সব সমস্যার সমাধান। ডক্টর আলী রেজা, একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষই চায়, সেই বিষয়টি উঠে এসেছে বিভিন্ন জনমত জরিপে, কিন্তু যেটি
সরকারের অবস্থান বা যেটি অনেকেই বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার একটি সংবিধানের সাথে সাংঘর্ষিক অবস্থান, এই আদালত বলছে এটি অনির্বাচিত সরকার নিয়ে এইভাবে বারবার করে নির্বাচন করাটি একটি অবৈধ বিষয়ে পরিণত হচ্ছে যেটি সংবিধানের চেতনার সাথে সাংঘর্ষিক, কারণ প্রজাতন্ত্র চলবে আসলে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, তো সেই সমস্যাটির কিভাবে নিরসন করা সম্ভব বলে মনে করছেন? আদালতের রায়ের আমি অর্ধেক আমরা পড়বো কেন? বাকি অর্ধেকে তো আছে ওইখানটায়, তাই না? যে দুটো নির্বাচন করা যেতে পারে, মানে নেসেসিটির প্রশ্নটা আছে। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে কেন? সংবিধান তো বদল করা হয়েছে, এবং সংবিধান যদি জনগণ চায় তাহলে সংবিধান আরেকবার বদল করা যাবে না কেন, তাই না? আমরা তো দেখতে পেয়েছি যে বাংলাদেশের সংবিধান গত 15 বার যে পরিবর্তিত হয়েছে তার মধ্যে অধিকাংশ সময় জনগণের কোনো রকম স্বার্থ ছাড়াই পরিবর্তিত হয়েছে। আরো একটি অভিযোগের কথা বলা হয় যে সেখানে বিচারপতিদেরকে বাদ দিয়ে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু রাখতে হবে, তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট বা চিন্তা সেখানে তো বিচারপতিরাই হওয়ার কথা, তত্ত্বাবধায়ক সরকার প্রধান। না না, সে বিচারপতিদের বাদ দেওয়ার বিষয়টা অবশ্যই খুব খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে আমি আদালতের সঙ্গে একমত, এবং এটা গোড়ার থেকে এটা গোটা বিচার বিভাগের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে। কিন্তু এখন বিভিন্ন রকম ফর্মুলা আছে, ফর্মুলার মধ্যে যেমন ধরুন টিআইবির ফর্মুলার মধ্যেও আছে, এবং সংবিধানের বর্তমান ব্যবস্থা রেখেও কিন্তু করা যায়, আসলে একটা অন্তর্বর্তী সরকার বা বলুন তত্ত্বাবধায়ক সরকার বলুন, যদি দুই পক্ষ একমত হয় তাহলে আপনি এই যে টিআইবি বলেছে যে আলাপ আলোচনা করে আপনি আপনি দশজন সদস্য পদত্যাগ করুন, পার্লামেন্ট থেকে দুই পক্ষের পাঁচজন করে পদত্যাগ করুন, এবং তারপরে ওইখানে যারা সরকারে যাবেন তাদেরকে আপনার উপনির্বাচনের মাধ্যমে জিতিয়ে এনে তাদেরকে দিয়ে একটা সরকার গঠন করে, তাহলেই তো নির্বাচিত সরকার। ডক্টর আলী রেজা, আমরা আবারও আসবো আপনার কাছে, এবং এই বিষয়ে আমি ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছ থেকে একটু শুনতে চাইবো বিরতির পর। অবশ্যই একটি বিরতির সময় হয়ে গেছে। নির্বাচিত সর্বদলীয় না অনির্বাচিত, ডক্টর ইফতেখারুজ্জামান আপনার কাছে প্রথমে যাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনেছেন এতক্ষণ আলোচনা, একটি প্রশ্ন সেটি হলো যে এই যে নির্বাচনকালীন সরকার সেটি জনপ্রতিনিধিদের বা অনির্বাচিত সরকার প্রতিনিধিদের দ্বারাই হয়ে হোক না কেন, যাই হোক না কেন, আপনি কি মনে করছেন এখন দুই দলের ঐক্যমত্যের সমস্যাটা কোথায়, সংকটটি কোথায়? অবশ্যই খুব সহজ উত্তর হলো যে সংকটটি হলো যে মূলত একটা বলবো যে রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব। এখন যে এর আগে বিরতির আগে যে আলোচনাটা হলো যে সরকার প্রধান কে হবেন সেটা নিয়ে, তো এটা খুবই স্বাভাবিক একটা আলোচনার বিষয়, সরকার কে প্রধান কে হবেন। কিন্তু সেখানে আমরা যেটা মনে করি যে আসলে যদি বাংলাদেশের গণতান্ত্রিক স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থকে অন্য সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে যদি আমাদের উভয় দলের জোটের, বিশেষ করে উভয় বড় দুইটি দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যেটা উপলব্ধি করেন যে নির্বাচনের ফলটা পূর্ব নির্ধারণ না করে জনগণের উপরে ছেড়ে দেওয়া, এবং সেটার জন্য যদি আমি ক্ষমতায় থাকবই বা আমি ক্ষমতায় যাবই এই মানসিকতার ঊর্ধ্বে গিয়ে যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় বসতে পারেন, তাহলে আমি মনে করি যে এমনকি যে সরকার প্রধান কে হবেন সেই আলোচনাটাও কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে। সহজেই শব্দটা বলতে আমি একটা আশাবাদী মানুষ হিসেবে বলি, কিন্তু এছাড়া তো কোনো বিকল্প নাই। বিকল্পটা হচ্ছে তো আমরা যেটা দেখছি যে গণতান্ত্রিক শক্তিকে ক্রমাগতভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। এখানে আমাদের দুইটি দলের মধ্যে যে জিনিসটা দেখছি, এই যে দ্বান্দ্বিক সম্পর্ক, এই যে সংঘাত, এর ফলে কিন্তু শুধুমাত্র অগণতান্ত্রিক শক্তিগুলোই কিন্তু আপনার মাথা চাড়া দিয়ে উঠছে। এটা থেকে তো সরে আসতে হবে, এবং এই জন্য তো আসলে আমাদের অন্য কোনো বিকল্প নেই আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছা ছাড়া। ডক্টর ইফতেখারুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে একাত্তর সংযোগে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে আপনি এইভাবে আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন সময়। ব্যারিস্টার আমিরুল ইসলাম, যে প্রসঙ্গটিতে ছিলাম আমরা বিরতির আগে সেটি হলো যে যে ধরনের প্রস্তাবগুলো এসছে, ডক্টর আলী রিয়াজ যে কথাটি বলছিলেন, ডক্টর আকবর আলী খানও কিছু ফর্মুলা দিয়েছেন, ডক্টর বদিউল আলম মজুমদার তিনিও কিছু ফর্মুলা দিয়েছেন, আপনি কি মনে করছেন কি না যে যেটি সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এই সমস্ত ফর্মুলাগুলোই আসলে সংবিধানের চেতনার সাথে কিছুটা সাংঘর্ষিক বলেই তারা এটি মেনে নিতে পারছেন না, এবং আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক, আপনি কি বলবেন? না, আমার মনে হয় না যে এটা সাংবিধানিক বা আদালতের রায়ের বিষয়গুলো অলঙ্ঘনীয় কোনো বিষয়, সেগুলো আমরা এক্সামিন করে দেখতে পারি। এবং আমার মনে হয় যে যে কয়টি প্রস্তাব এসছে সেগুলো খুবই সুচিন্তা প্রসূত, এবং তাদের কনসার্ন এবং সকলেরই কনসার্ন হিসেবে এসছে। কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাট, আমার যেটা মনে হয় যে আমরা যদি ফর্মুলা নিয়ে আলাপ করতে থাকি তাহলে কিন্তু সমস্যার যে জায়গাটা সেটা থেকে আমরা একটু দূরে চলে যাই, আর দূরে চলে যাওয়ার ফলে এই সমস্ত আলোচনাগুলো নিরর্থক হয়ে দাঁড়াবে।
যদিও এর ইম্প্যাক্ট একেবারে যে কিছু নেই তা নয়, তো সে কারণে আমার যেটা মনে হয় যে আমাদের নিজেরা ফর্মুলা তৈরি না করে, ফর্মুলা চাপিয়ে না দিয়ে আমাদের এজেন্ডা দুটো হতে পারে সিম্পল। এটা হচ্ছে যে আমরা দুটো দল বা সকল দলই যারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন তাদেরকে বলা যে আপনারা বসুন দুটো এজেন্ডা নিয়ে। একটা এজেন্ডা হচ্ছে যে আমরা সন্ত্রাস এবং সংঘাতমুক্ত একটি রাজনৈতিক পরিবেশ চাই, সেটা তৈরি করার ইমিডিয়েটলি আপনাদের উপরে দাবি জানাচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে যে পার্লামেন্ট যখন ইলেক্ট করেছে, যেটা বদিউজ্জামান সাহেব খুব কারেক্টলি বলেছেন যে 11 অনুচ্ছেদে প্রজাতন্ত্র হিসেবে একটি গণতন্ত্র, কিন্তু সেই গণতন্ত্রের তার পরের কথাতেই বলা আছে যে যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন, তো সেই সক্রিয় ভূমিকা কিন্তু অ্যাবসেন্ট, কারণ একটা দল তাদেরকে ভোট দিয়েছিলেন তারা পার্লামেন্টে আসছে না, সক্রিয় অংশগ্রহণ তারা করতে পারছেন না। সে এই দুটো, আর তিনটে হচ্ছে যে আপনারাই ঠিক করুন যে কীভাবে আপনারা নির্বাচন করবেন। তখন যখন তারা আমাদের কাছে সাহায্য চাইবে তখন আমরা আমাদের মতামতগুলো দিলে সেটা ফলপ্রসূ হবে। এখন যেগুলো করা হচ্ছে অত্যন্ত সৎ উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত বিজ্ঞজনিত কাজ হচ্ছে, এবং বদিউজ্জামান সাহেব, ডক্টর ইকতিরুজ্জামান, আকবর আলী খান সাহেব এরা খুবই এটা এক্সারসাইজ করেছেন, কিন্তু এগুলো অত্যন্ত মূল্যবান হবে যদি আমরা এই আলোচনাটাকে শুধু ওইখানে নিয়ে যেতে পারি যে আপনারা আমাদের সংঘাত। জি, প্রেস সাইমুল ইসলাম, অনেক ধন্যবাদ। আমি আশা করছি যে আপনারা থাকবেন আমাদের সাথে পুরো সময়টা ধরে। আমি দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে 71-এর সর্বশেষ যে সংবাদ শিরোনামগুলো আমাদের হাতে আছে সেই শিরোনামগুলো। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন না দিলে সারা দেশ হবে ফটিকছড়ি, হুঁশিয়ারি বিএনপি। ফটিকছড়ি নিয়ে বিএনপি সন্ত্রাসীদের ভাষায় কথা বলছে, অভিযোগ আওয়ামী লীগে। অস্তিত্ব টিকিয়ে রাখতে জামায়াতে হেফাজতে ইসলামী নাম নিয়েছে, দাবি ওলামাদের। হেফাজতে ইসলামীর 13 দফা দাবির প্রতিবাদে আন্দোলনে নেমেছে বরিশালের নারীরা। ধর্ম ব্যবসায়ীদের রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান দেশের সুশীল সমাজে। গ্রিসে খামার মালিকের গুলিতে আহত 32 বাংলাদেশি, ইউরোপ জুড়ে প্রতিবাদের ঝড়। মাদারীপুরে 200 বছরের পুরনো একটি কালী মন্দির পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। রাজধানীতে কমতির দিকে ইলিশের বাজার, কমেছে সব ধরনের সবজির দাম। ইসলামাবাদের একটি সাব জেলে মোশারফকে 48 ঘন্টা আটক রাখার নির্দেশ। হারারেতে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, বড় লিডের চেষ্টায় জিম্বাবুয়ে। আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের বার্তাকক্ষে সর্বশেষ যে সংবাদ শিরোনাম ছিল। আমরা ফিরে আসছি 71 সংযোগের আলোচনাতে। ডক্টর আকবর আলী খান, আপনি এতক্ষণ আলোচনা শুনলেন, আপনার নিজের যে প্রস্তাবনা সেখানেও আমরা দেখেছি, এবং এতক্ষণ যারা আলাপ করলেন তারা প্রত্যেকেই বলছেন রাজনৈতিক সদিচ্ছা, জাতীয় ঐক্যমত্য, এসব কিছু প্রয়োজনীয়তার কথা, কিন্তু আপনারা যারা নাগরিক সমাজ রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, তারা কেন আসলে সেই জায়গাটাতে চাপ প্রয়োগ করছেন না, এবং আপনি কি মনে করছেন, কিংবা আপনি কি মনে করছেন কিনা যে যথেষ্ট চাপ প্রয়োগ করা হচ্ছে? কারণ যে আশঙ্কাটি রয়ে যাচ্ছে যে রাজনীতিবিদদের যদি এই রকম এক ধরনের ঐকমত্যের অভাব হয় তাহলে অরাজনৈতিক শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। আমার যে বক্তব্য আমি পেশ করেছিলাম তার লক্ষ্য ছিল একটি, অনেক সময় এ ধরনের ধারণা সৃষ্টি করা হচ্ছে যে আইন একটি অলঙ্ঘনীয় প্রতিবন্ধক এবং কোনো মতেই নির্বাচনকালীন বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি যে 4টি ফর্মুলা দিয়েছি বা 4টি পথ দেখিয়েছি, সেই 4টি পথ দেখানোর উদ্দেশ্য হলো যে এই 4টি পথ এবং আরও অনেক পথে এর সমাধান করা সম্ভব। সুতরাং
সে সমাধান করার জন্য যেটা করতে হবে সেটা হলো রাজনৈতিক দলগুলির আলাপ আলোচনা শুরু করতে হবে। এখানে রাজনৈতিক দলগুলির দিক থেকে একদিকে আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে একেবারেই ঋণাত্মক দৃষ্টিভঙ্গি, তারা কোনোরকম আলাপ আলোচনাতেই রাজি না। আর বিএনপির পক্ষ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের প্রস্তাব অত্যন্ত অস্পষ্ট, তা এটার জন্য কি সংবিধান সংশোধন প্রয়োজন কি প্রয়োজন না, এবং আসলে কি তারা দলীয় ব্যক্তিত্বদের নিয়ে যে নির্বাচনকালীন সরকার সেটা গ্রহণ করবেন, না তারা সম্পূর্ণ নির্দলীয় চান, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারে সম্পূর্ণ নির্দলীয় ব্যক্তিত্বদের নিয়ে গঠন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও তাদের বক্তব্য কিন্তু একটা অস্পষ্টভাবে রাখা হয়েছে, যার ভিত্তিতে আলাপ আলোচনা সম্ভব না। এই এই প্রেক্ষিতে আপনি সিভিল সমাজের ভূমিকা সম্বন্ধে প্রশ্ন করেছেন। বাংলাদেশে সিভিল সমাজ এক সময় ঐতিহাসিক দিক থেকে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সিভিল সমাজে বিভিন্ন রকম অবক্ষয়ের সূচনা হয়েছে, এবং বাংলাদেশের সিভিল সমাজ আজকে এত বিভক্ত হয়ে গেছে এবং এর এত রাজনীতিকরণ হয়েছে যে আমি মনে করি না যে সিভিল সমাজের পক্ষে বড় ধরনের কিছু করা সম্ভব। রাজনৈতিক ক্ষেত্রে তাদের অবদান রাখার আগে তাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই ঐক্যবদ্ধ হলেই সেটা সম্ভব। যেটি বলছেন আমাদেরকে যে এখানে আলোচনাই হচ্ছে একমাত্র সমাধানের পথ, কিন্তু আমরা দেখছি যে একদিকে বিএনপির যে সর্বোচ্চ পর্যায়ের নেতারা রয়েছেন তারা কারাগারে আছেন, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদেরকে কারাগারে রেখে কোনোভাবেই আলোচনার পথ উন্মুক্ত করা সম্ভব নয়। অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি তাদের সমাবেশ থেকে বলছেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার না মানা হয় তাহলে সারা দেশ হবে ফটিকছড়ি। তাহলে আপনি কি মনে করছেন যে এই রকম অবস্থানে থাকা দুটি দলের মধ্যে আসলে সংলাপ হওয়া সম্ভব? সংলাপ যদি না হয় তাহলে সংঘর্ষ আরও বাড়তে থাকবে, কাজেই এটাই হচ্ছে, সংলাপ না হওয়ার ফলে সংঘর্ষ বাড়তে থাকবে। বিএনপি আজকে যে ভাষায় কথা বলছে কালকে তার চেয়েও আরও উগ্র ভাষায় কথা বলবে, এবং সরকারের পক্ষ থেকেও আপনার চন্দ্রনীতি অনুসরণ করা হবে, এবং এর ফলে যেটা দেখা যাবে যে সংঘর্ষ বাড়তেই থাকবে, এটা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ডক্টর আকবর আলী খান, একটি বিষয় একটু যদি আপনি সংক্ষেপে বলেন, আমি লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমানের কাছে পরে যেতে চাই বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে এখন এই মুহূর্তে দেশে আমরা গত কয়েক মাস ধরে যে সহিংসতাগুলো দেখছি সেটির মধ্যে খুব কম সহিংসতাই আছে যেগুলো আসলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তার সঙ্গে আরও যুক্ত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি, আরও যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের আস্তিক নাস্তিক ধারণা বা বিবাদ এবং ধর্ম অধর্মের বিভিন্ন বিবাদ এখানে উঠে এসেছে। সেক্ষেত্রে সহিংসতা সংঘর্ষ কি শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনি মনে করছেন? না, তত্ত্বাবধায়ক সরকারও একটি বিষয় মাত্র। বাংলাদেশের মূল রোগটা হলো সংঘাতের রাজনীতি, এবং এই সংঘাতের রাজনীতি এই বছর হয়নি, গত বছর হয়নি, প্রায় গত দুই দশক ধরে এই সংঘাত চলছে, এবং এই সংঘাতের রাজনীতিকে যেহেতু আমরা প্রশমন করার ব্যবস্থা করতে পারিনি, সংঘাত হ্রাস করার কোনো উদ্যোগ নিতে পারিনি, সেই রোগেরই বিভিন্ন উপসর্গরূপে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে, এবং সেটা যদি আমরা না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের ভয় হয় যে আরও অনেক নতুন নতুন উপসর্গ দেখা দেবে। লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান, আপনি এতক্ষণ শুনছিলেন এই আলোচনা, আপনি যদি একটু দুটি বিষয় বলেন, একটি হচ্ছে যে ব্যারিস্টার আমিরুল ইসলাম তিনি বলেছেন যে আপনারা তো কোনো নির্দিষ্ট রূপরেখা দেননি সরকারের, আপনারা বিভিন্ন সময় বলেছেন যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, আপনারা বলেছেন যে টিআইবির যে সরকারের রূপরেখা সেটির সঙ্গে আপনাদের মিল রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো রূপরেখা আপনারা এখন পর্যন্ত নিয়ে আসেননি যেটি নিয়ে আলোচনা হতে পারে, এটি প্রশ্ন এক। এক এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকালকেও দেখেছি সাদেক হোসেন খোকা বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি বলেছেন যে ফটিকছড়িতে যে ঘটনা ঘটেছে তাকে তিনি সংগ্রামী লাল সালাম জানান, এবং আজকেও আমরা দেখেছি যে সারা দেশ ফটিকছড়িতে পরিণত হবে যদি না তত্ত্বাবধায়ক সরকার আসলে মেনে নেওয়া হয়। এই অবস্থান নিয়ে আপনি কি মনে করেন যে বিরোধী দলের সাথে সংলাপ করার ব্যাপারে সরকারই খুব আন্তরিকতা দেখাতে পারবে? না, আপনাকে ধন্যবাদ। আসলে বাস্তবতাটাকে স্বীকার করে নিতে হবে, বাস্তবতা মে বি প্লেজেন্ট মে নট বি প্লেজেন্ট, বাস্তবতা হচ্ছে এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি এটা কিন্তু গণদাবিতে পরিণত হয়েছে, ১৫.৫ কোটি মানুষের দাবি, এবং তারা আমরাও কিন্তু দলে অত্যন্ত স্পষ্ট এর দায়িত্বহীন ভাষায় আমরা বলছি যে তত্ত্বাবধায়কের যে ব্যবস্থাটা ছিল, যেই ব্যবস্থার মাধ্যমে ইলেকশন আসলো, দুই দলেই সরকার গঠন করলো, সেই ব্যবস্থায় আমরা চাই, এবং যেটা উচ্চ আদালত সেইভাবে রায় দিল, দুটা
টার্ম তারা সেই একই ব্যবস্থা আসতে পারে। তো আমরা তো এটাই কথা বলছি, এখানে এমন কোনো কথা নেই যে 19th অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংশোধন আর এটা করা যাবে না, এটা তো কোনো ধর্মগ্রন্থ নয়। সুতরাং আমি মনে করি বাস্তবতার খাতিরে জনগণের যেটা আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটিয়ে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন আসতে পারে এবং সেটা আসা উচিত। তাহলে কিন্তু সব সংঘাত, আমি মনে করি সব যেগুলো আমাদের সন্দেহ এবং আস্থাহীনতা এগুলো সবকে দূর হয়ে যায়। সেখানে অবশ্য আরও আলোচনা অনেক বিষয় আছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কী হবে, আমাদের ইলেকশন কমিশনের তার এটা কী হবে, সেখানে আর্মির পার্টিসিপেশন স্পেশালি আইন শৃঙ্খলা রক্ষায়, বিশ্লেষণাত্মক পরিস্থিতি এগুলো আসবে। আপনি যদি দ্বিতীয় প্রশ্নটির উত্তরও আমাকে একটু দেন। দ্বিতীয় প্রশ্ন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যি আজকে দেশ বাংলাদেশ আমি মনে করি একটা গৃহযুদ্ধের দিকে গিয়েছে এবং আমরা কিন্তু এগুলো সবগুলো কথা বলছি কিন্তু যে দেশ আছে গৃহযুদ্ধ। আমাদের ফরেন মিনিস্টার তিনি সেদিন বললেন যে হোল কান্ট্রি ইজ ডিভাইডেড। তো আমার কথা হচ্ছে দেশের যদি একটা মিনিমাম কনসিস্টেন্স না থাকে, যদি মিনিমাম একটা ঐক্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের বিদ্রোহ প্রতিবাদের একটি দৃষ্টান্ত? না, আমি মনে করি নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি এটা এতদিন ধরে চলছে, সামনে নির্বাচন আর বেশি দিন সময়ও নেই, সুতরাং জনগণ উৎকণ্ঠিত, আমি গোটা দেশবাসী উৎকণ্ঠিত, সুতরাং তার মধ্য দিয়ে ডালপালা মেলে অনেক কিছু সমস্যা আসতেছে। কথা ঠিক যেটা ডাক্তার আলী আকবর খানও বললেন যে এগুলো তারই হওয়ার যে বহিঃপ্রকাশ। আমি মনে করি, নিশ্চিত মনে করি যে আজকে যদি গণতন্ত্রের যে সংকট, এই সংকটকে যদি নিরসন হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা সরকার যদি মেনে নেয় এবং তার একটা সংলাপের জন্য তারা যদি ক্ষেত্র প্রস্তুত করে, পরিবেশ তৈরি করে, আমি নিশ্চয়ই মনে করি সবগুলো যেগুলো সমস্যা সেগুলো অটোমেটিক্যালি এগুলো ডাই ডাউন হয়ে যাবে। লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান, আমি যদিও এখনও খুব স্পষ্ট নয় প্রশ্নটির উত্তরে, তবে আমি আবারও আপনার কাছ থেকে জানতে চাইব একটি ছোট্ট বিরতির পর যে এই গত ছমাস ধরে আমরা যে ধরনের প্রতিবাদ দেখছি, আমরা যে ধরনের প্রতিরোধ দেখছি, সেগুলোর বেশিরভাগের মধ্যেই দেখছি ভিন্ন ভিন্ন কিছু ইস্যু, ভিন্ন ভিন্ন কিছু বিষয় নিয়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনগুলো আসলে কতটা তত্ত্বাবধায়ক সরকারের সাথে যুক্ত, নাকি ডক্টর আকবর আলী খান যেটি বলছিলেন যে সংঘাতের রাজনীতি হচ্ছে এদেশের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধরে রাখাটাই এর একমাত্র লক্ষ্য? এই প্রশ্নের উত্তর নিয়ে ফেরত আসছি বিরতির পর। সংযোগ এবং আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমি আপনার কাছে ছিলাম, যে প্রশ্নটি করেছিলাম বিরতির আগে সেটি হলো যে ফটিকছড়ি হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের আবেদন মেনে নেওয়া না হয় বা এইরকম ধরনের সংগ্রামী সালাম জানানো হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এই পুরো অবস্থানটাকে আপনি কি মনে করেন যে বিরোধী দলের নিজস্ব অবস্থান? আমরা কালকেও এটি জানতে চেয়েছিলাম যে এটি কি কোনো ব্যক্তিগতভাবে কোনো নেতার মতামত নাকি এটি বিএনপির অবস্থান, একটি বিষয়। এবং গত ছমাস ধরে আমরা যে ধরনের আন্দোলন দেখছি তার মধ্যে কোনো সময় আছে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্ন, কোনো সময় আছে আস্তিক নাস্তিক প্রশ্ন, কোনো সময় আছে ধর্ম অধর্মের প্রশ্ন, আসলে এই সমস্তর সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটি কতটা যুক্ত? না, আমি একটু আগেও বলেছি তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এটা জাতীয় সমস্যা, গণতন্ত্রের সংকটের সমস্যা। তো ফটিকছড়ির ব্যাপারটা যেটা হয়েছে, আমি নিশ্চয়ই এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যে আজকে আমরা দেশ কোথায় চলে গেছে, আইন শৃঙ্খলা কিছু নেই এবং নিরাপত্তাহীনতা চরম এবং দেশ বিভক্ত এবং সরকারি সন্ত্রাস চলছে। এই অবস্থায় আমি মনে করি যে এই সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সহিংসতায় কিন্তু সহিংসতা জন্ম দেয়, ভায়োলেন্স ব্রিডস ভায়োলেন্স। তো এটা আমি মনে করি সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আজকে গণতান্ত্রিক পরিবেশ নাই এবং গণতান্ত্রিক পরিবেশ নাই, সরকার অত্যন্ত অসহিষ্ণু, তাদের জিরো টলারেন্স, এইগুলোই কিন্তু আমি মনে করি ঘটনাগুলোর ঘটাচ্ছে, উন্মেষ ঘটাচ্ছে। তো সেখান থেকে যদি সরকার একটু সহিষ্ণুতা প্রকাশ করে, তারা যদি একটু সহিষ্ণু হয় এবং আমি মনে করি যে যে মূল সমস্যা যেটা, সেটা নিশ্চয়ই আমি মনে করি, এখনও বলছি আমি যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা এটা মূল সমস্যা, গণতন্ত্রের পরিবেশ তখনই আসতে পারে। তো গণতন্ত্রের পরিবেশকে যদি আনা যায় এবং তার জন্য সংলাপের একটা পরিবেশ যদি ব্যবস্থা করা যায়, তাহলে নিশ্চয়ই আমি মনে করি এই সংঘাত থেকে আমরা অনেক সরে আসতে পারবো। আমি যদি একটু নির্দিষ্ট করে আপনার কাছে জানতে চাই যে আমাদের 3 লক্ষ সংলাপের পরিবেশটি কি, তারা জেলে আবদ্ধ 10,000-এর মতো কেস, সুতরাং এইভাবে তো আর সংলাপের পরিবেশ হতে পারে না।
আপনি সংলাপের পরিবেশ কি কি হলে আপনারা মনে করছেন যে সংলাপে যাওয়া যেতে পারে? একটি আপনি বললেন এইমাত্র যে নেতাকর্মীদের মুক্তি, তার সাথে সাথে আর কি কি আপনারা না তার সাথে সাথে আমি মনে করব যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জন্য একটা 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 ভিত্তি রচনা হয় এবং সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া। আমরা বলেছি এজেন্ডা ভিত্তিক যদি আমরা আমন্ত্রিত হই আমরা এর জন্য আলোচনা প্রস্তুত, সেটা যে কোনো স্থানে হতে পারে, সেটা সংসদে হতে পারে, সংসদের বাইরেও হতে পারে। কিন্তু আমরা তো এমনটা শুনেছি, আমরা এমনটাও শুনেছি যে আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েই আলোচনায় বসতে হবে। হ্যাঁ, এ কথাও ঠিক, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা তো আমি বারবার করে বলছি যে এটা গণদাবি, এটা 16 কোটি মানুষের দাবি, এবং একমাত্র তত্ত্বাবধায়ক সরকারই নিশ্চিত করতে পারে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এবং যারা আমাদের বিদেশি বন্ধুরা আছে তারাও দেশে আমাদের এসে এই এই পরামর্শ দিয়ে গেছে যে তোমরা সংলাপ করো এবং অল পার্টিসিপেটরি একটা ইলেকশনের জন্য এটাই একমাত্র পন্থা। ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান। আমি একটু ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে যেতে চাই, যেটি উনি বলছেন যে নির্বাচন কালীন সরকার নিয়ে একটি আলোচনার পরিবেশ তৈরি করতে হবে এবং সেই ড্রাইভিং সিটে আছে সরকার এবং সরকারকে সেই উদ্যোগটি নিতে হবে। এই ড্রাইভিং সিটে থাকা অবস্থায় ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনি কি মনে করছেন যে সরকার যথেষ্ট আন্তরিক সেই পরিবেশ তৈরি করার জন্য? আমি মনে করি যে এখন তত্ত্বাবধায়ক সরকার এর যে ইস্যুটি আলোচনার বিষয়বস্তুর প্রাধান্য দিয়ে জেনারেল মাহবুব রহমান সাহেব যেটা বলছেন, আমার কাছে মনে হয়েছে তার চেয়েতে বেশি প্রাধান্য পাওয়ার বিষয়টি সামনে এসে গেছে, সেটা প্রধানে আনা দরকার যে এই হিংসাত্মক ধ্বংসাত্মক হত্যা, রাহাজানি, অগ্নিসংযোগ, জনগণের নিরাপত্তার যে বিঘ্ন ঘটাচ্ছে সেটা আমার মনে হয় যে এক নম্বরের এজেন্ডাতে থাকা দরকার, এবং তার সাথে তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডাও থাকতে পারে। এবং এইটা আমাদেরকে দেখতে হবে, এবং আমাদেরকে আমরা খুব শঙ্কিত বোধ করছি যারা আমরা রাজনীতি নিয়ে কিছু পড়াশোনা করি, কিছু নিজেদের অভিজ্ঞতা আছে। আমার কাছে এটা একটা রাজনীতি বা গণতন্ত্রর একটা আত্মহত্যার সিমটমস বলে আমার কাছে মনে হচ্ছে, এবং তাতে সকলেই এগিয়ে যাচ্ছে সেদিকে। অতএব এটাকে বন্ধ করতে হলে এই তত্ত্বাবধায়ক সরকার একটা এখন অজুহাত হয়ে দাঁড়িয়েছে, কারণ গণতন্ত্রে যদি তারা বিশ্বাস করতেন তাহলে পরে তো নির্বাচন তো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল গতবার ওয়ানের পর, তারপরে তারা সংসদে আজও পর্যন্ত যাননি। অতএব তাহলে প্রথম থেকেই যেহেতু আমি সরকারে যেতে পারবো না, সরকার গঠন করতে পারবো না, অতএব এই গণতন্ত্রকে আমি মুখে থুবড়ে দেবো। যেমন 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 একটা একটি প্রশ্ন একটা জিনিস যুক্ত করে যদি আপনি বলেন, এটা সাইকোলজিটা বলি, একটু যদি যুক্ত করে আপনি উত্তরটি দেন, সেটি হলো যে আপনি বলছেন যে নির্বাচনের এটি একটি তত্ত্বাবধায়ক সরকার এটি হচ্ছে একটি অজুহাত, আপনি কি একটু আমাকে বলবেন যে এই অজুহাত শুধু কি আপনি মনে করছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য, নাকি গত যে কয়েকটি আন্দোলন আমরা দেখলাম সেখানে দেখলাম যে নির্বাচনের সাথে সাথে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের প্রশ্নটিও যথেষ্ট বড় হয়ে উঠেছে? এবং সেটাও যে যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করা সেটা তো একটা বিষয় আছেই, কিন্তু তার সাথে যেটা বড় আত্মঘাতী জিনিস যেটা হচ্ছে যে এই দেশে গণতন্ত্র এবং এই দেশের যে একটা শান্তিপূর্ণ একটি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ এবং যেটা বিশ্বের মাঝে নানা রকমের প্রগতিশীল কাজ তারা উন্নয়ন সাধন করেছে, আমাদের জিডিপির হার বেড়ে গিয়েছিল, এখন তো পরশুদিন শুনলাম এটা 6.6 চলে এসছে এবং 6 নিচে ছাড়া উপরে যেতে পারবে না। তো এই যে আমাদের একটি পতন ঘটছে, এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষিত দেখলে পরে দেখা যাবে যে মুসলমান প্রধান সমস্ত দেশগুলোই কিন্তু অস্থিতিশীল করে ফেলা হচ্ছে, এবং সেটা ইজিপ্ট থেকে শুরু করে লিবিয়া থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইরান, সব জায়গাতেই একই রকম অবস্থা। পাকিস্তান সেরকম একটা অকেজো রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশও সেই তালিকায় ফেলবার জন্য জাতীয় আন্তর্জাতিক কোনো চক্রান্ত কাজ করছে কিনা এটা আমাদের খতিয়ে দেখা দরকার। আমিনুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটি বিরতি নিতে চাই এই মুহূর্তে, বিরতি নিয়ে ফেরত আসছি 71 সংসদ। এই মুহূর্তে বনানী থেকে সংযুক্ত হয়েছেন উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ ও সরকার দলীয় সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 সংযোগে। আমি প্রথমে আপনার কাছে যেতে চাই, আপনি এতক্ষণ আমাদের আলোচনায় ছিলেন না, এই আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে
আলাপ করছিলাম যে বিভিন্ন ধরনের ফর্মুলা এসছে, কখনো সেটির নাম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, কখনো এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা যেখানেই এই ফর্মুলা নিয়ে দেখছি না কেন সেখানে দেখছি যে নির্বাচিত প্রতিনিধিদের এক ধরনের প্রাধান্য রয়েছে যে কয়টি ফর্মুলা আমরা দেখছি। আপনার কাছে যে প্রশ্নটি আমি শুনতে চাই বা যেটির উত্তর আমি জানতে চাই, যে আপনারা বিভিন্ন সময় বলছেন যে নতুন করে যদি আবারও তত্ত্বাবধায়ক সরকার আনা হয় তবে সেটি হবে সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু যেসব প্রতিনিধিরা বা যেসব যারা এই পর্যন্ত সুশীল সমাজের নাগরিকরা যে ধরনের ফর্মুলা দিয়েছেন, তারা প্রত্যেকটি ফর্মুলাতেই নির্বাচিত প্রতিনিধিদেরকে এক ধরনের প্রাধান্য দিয়েই এই ফর্মুলাগুলো দিয়েছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে যদি তত্ত্বাবধায়ক সরকার না হয় বা যদি কোনো অন্তর্বর্তীকালীন বা নির্বাচনকালীন সরকার না থাকে এবং আপনারা যদি এককভাবে নির্বাচন করেন, তাতে কি সংবিধানের চেতনা সমুন্নত থাকবে? ধন্যবাদ আপনাকে এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে এই সংযোগ দেওয়ার জন্য। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বিষয়টি এখন বহুল আলোচিত বিষয় হিসাবেই সবার কাছে এখন আমার মনে হয় এটা প্রাধান্য পাচ্ছে। বাংলাদেশের একটি সংবিধান আছে, একটি সরকার আছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়াটাই স্বাভাবিক, এবং সংবিধানে যে মেয়াদে নির্বাচন হওয়ার প্রয়োজন সেই মেয়াদ আসার পরপরই নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তো এই অবস্থার প্রেক্ষিতে আজকে রাজনৈতিক বিভিন্ন ধরনের মতাদর্শতার কারণে, মতদ্বৈততার কারণে এবং বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরকারি দল বা বিরোধীর মধ্যে যে মত পার্থক্য সৃষ্টি হয় সেটাই স্বাভাবিক, কারণ গণতন্ত্র যেখানে বিদ্যমান সেখানেই খোলা মনে কথা বলার অধিকার প্রত্যেকটি নাগরিকের সুযোগ রয়েছে সাংবিধানিকভাবে। সেই হিসাবে একটি রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল, ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক বা একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে বা পক্ষে আলোচনা সমালোচনা করাটাই স্বাভাবিক। তাই আমার মনে হয় যে জাতীয় সংসদ নির্বাচন যেহেতু গণিয়ে আসছে, এই প্রেক্ষিতে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের আগামী নির্বাচনের ব্যাপারে তাদের যে একটি বিরোধী মনোভাব ইতিমধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রকাশ পেয়েছে, এবং আপনি জানেন যে আমাদের সংবিধান হচ্ছে এমন একটি দলিল যে দলিল নির্ধারণ করে দিয়েছে আমাদের সংবিধানের যে আর্টিকেল 11-এর কথা অনেকেই বলেছেন, আমিও আজকে আপনাদের এই কী বলে সংযোগে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেছি, মতামত শুনেছি, সেই প্রেক্ষিতে বলবো যে সেই সংবিধানের 11 ধারায় যেটা বলা আছে যে একটি প্রজাতন্ত্রের একটি গণতন্ত্র থাকিতে হইবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালনা করা হবে এবং সকল স্তরে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, সেটাকে যদি আমি মেনে থাকি তাহলে আমার মনে হয় যে আজকের প্রেক্ষাপটে পূর্বাপর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে আমার মনে হয় বিতর্কের কোনো অবকাশ নেই। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এখানে বারবারই বক্তারা বলছেন যে সংবিধান এমন কোনো বিষয় নয় যেটি আসলে পরিবর্তন করা যাবে না, সেক্ষেত্রে বারবার যে প্রসঙ্গটি আসছে যে সরকারই এখানে ড্রাইভিং সিটে রয়েছে বা চালকের আসনে আছে, সেক্ষেত্রে সরকার এই চালিকা শক্তি হিসেবে কি ধরনের আন্তরিকতা দেখাচ্ছে বলে আপনি মনে করছেন, বা যথেষ্ট আন্তরিকতা কি দেখাচ্ছে, কোথায় তাদের সে বিরোধী দলকে আস্থায় আনার চেষ্টা? আমার মনে হয় আমি জাতীয় সংসদের চিফ হিসাবে এই সংসদের বয়স প্রায় 4 বছরের ঊর্ধ্বে এই নবম জাতীয় সংসদের, তো সেখানে প্রত্যেকটি অধিবেশন আহ্বান করার পরপরই আন্তরিকভাবে সংসদের চিফ হুইপ বা মাননীয় স্পিকার বা সংসদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বিরোধী দলকে সংসদে অংশগ্রহণ করে তাদের মতামত এবং জনগণের চাহিদার কথা সংসদে উত্থাপন করার জন্য বারবার আহ্বান করেছেন। আজকের প্রেক্ষাপটে আপনি বলছেন যে জনগণ চাচ্ছে, জনগণ কি চাচ্ছে? আপনি দেখেন আইনের শাসন প্রতিষ্ঠায় বা গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় একটি গণতন্ত্র শক্তিশালী করার জন্য 5টি যন্ত্র একত্রে কাজ করলেই সেই গণতন্ত্র শক্তিশালী হয়। আমি আপনার কথার প্রেক্ষিতেই বলবো, প্রথমেই হচ্ছে এই 5টির মধ্যে হচ্ছে পার্লামেন্ট একটি, তারপরে হচ্ছে আইনের শাসন বা রুল অফ ল, তারপরে হচ্ছে গুড গভর্নেন্স বা সুশাসন, তারপরে হচ্ছে মিডিয়া এবং সিভিল সোসাইটি, এই যে 5টি সুশীল সমাজ বা গণমাধ্যম যাকে বলা হয়। আপনি যদি একটু আমাকে সরাসরি প্রশ্নটির উত্তর দেন যে চালিকা শক্তি হিসাবে বা সরকার আন্তরিকতার প্রকাশ হিসেবে কি কি পদক্ষেপ নিয়েছে যাতে করে আসলে বিরোধী দল আস্থা আসতে পারে? আমার মনে হয় বিরোধী দলের বর্তমান দাবি এটা সংবিধানের পক্ষে সহায়ক কোনো দাবি নয়। আমরা মনে করি যে বিরোধী দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তাদের যে
সুপ্রিম ক্ষমতা রয়েছে সেটা যদি এরা প্রয়োগ করে এবং একটা সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারে, তাহলে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমেই আমার মনে হয় সরকার হিসাবে আমরা যে চালিকা শক্তি, আমরা নির্বাচন কমিশনকে সংবিধানের 126 দ্বারা যে ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশনকে সহায়তা করা, সেই ক্ষেত্রে সার্বিক সহায়তা করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই ব্যাপারে তার অভিপ্রায় ব্যক্ত করেছে। তাই আমি মনে করি চালিকা শক্তি হিসাবে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য সাংবিধানিক দায়িত্ব আমাদের যা আছে তা আমরা করতে বদ্ধপরিকর। এইরকম একটি পরিস্থিতিতে যদি বিরোধী দল কোনোভাবে নির্বাচনে না আসে তাহলে সংবিধানের চেতনা কি খর্ব হয় না? আমার তো মনে হয় বিরোধী দল তো নির্বাচনে না আসার কোনো কারণ দেখছি না। তার কারণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু আজকের বিরোধী দল কিন্তু তাদের দাবি ছিল না, সেই দাবিটা ছিল একসময় আমরা সবাই যখন বিরোধী দল ছিলাম আমরা দাবি করেছিলাম এবং তিন জোটের রূপরেখায় সেই 90-এর গণ আন্দোলনে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা যখন আসছিল তখন রাষ্ট্রপতির সাথে সরকার ব্যবস্থা ছিল, সেই সময়ে তিন জোটের রূপরেখায় এই ঐক্যমত হয়েছিল। কিন্তু তিনটি নির্বাচন করার পরে যখন দেখা গেল যে কোনো কোনো নির্বাচনে কোনো দল না তার নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বা হয়েছে, এই যেটা বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্য তিনটি নির্বাচন হওয়ার পরে প্র্যাকটিসই আমাকে বলিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আগামীতে নির্বাচন করার কোনো সুযোগ নেই। কারণ এদেশে নিরপেক্ষ মানুষ বলতে যা বুঝায় আমরা রাজনৈতিক দল সবাই কিন্তু সবাইকে নিরপেক্ষ বলার মতো আমাদের সেই সর্বক্ষেত্রে যে আন্তরিকতা সবার আছে এটা আমার মনে হয় প্রশ্নবিদ্ধ। উপাধ্যক্ষ আব্দুল শহীদ আপনি থাকুন আমাদের সাথে, আমরা এই প্রসঙ্গে আরো শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান, আমি যে প্রসঙ্গটিতে আসতে চাই যে আপনারা যেই আন্দোলন করছেন বা দাবি করছেন তার একটি মূলত কারণ যেটি আমাদের আলোচনায় বের হয়ে এসছে সেটি হচ্ছে আসলে দুটি বড় রাজনৈতিক দল কেউই কারোর প্রতি আস্থা আনতে পারছেন না, এই যে রাজ এবং আপনারা সেই কারণে বিভিন্ন সময় অনির্বাচিত সরকারের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, দুটি বড় দলের ক্ষেত্রেই সেই একই কথা বলা যেতে পারে। তো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, রাজনীতিবিদ হিসেবে এই যে আস্থাহীনতা এটিকে কতটা সম্মানজনক মনে করছেন? না, এটা অত্যন্ত একটা খুব ভীতিপ্রদ ব্যাপার যে পজিশন অপোজিশন তারা আস্থাহীনতায় ভুগছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। অপোজিশনও যে একটা তার রোল আছে গণতন্ত্রের জন্য, ওয়েস্টমিনস্টার এতে এটা হার ম্যাজিস্ট্রেট অপোজিশন, তো অপোজিশনকে এখানে বারবার করে উপেক্ষা করা হচ্ছে, তাকে কণ্ঠাসা করা হচ্ছে, তাকে প্রেশার দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন নিয়ে আসা হচ্ছে, তো এইভাবে তো আস্থাকর হতে পারে না। আমরা কতগুলো কোর ইস্যু যেটা হচ্ছে আমি মনে করি বারবার করে বলছি যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে গণতন্ত্র সংকট, এবং সেই সংকট যে আমরা কীভাবে উত্তরণ ঘটাবো, উত্তরণ ঘটাবার জন্য আমরা বলছি যে এই যে নির্বাচন ব্যবস্থা যেটা উচ্চ আদালত বলেছিল দুইটা ব্যবস্থা থাকতে পারে সেটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি কেন? এই প্রসঙ্গটি প্রতিষ্ঠিত করেছেন, আমার প্রশ্নটি অন্য জায়গায়। আমার প্রশ্নটি ছিল যে আপনারা দুজনেই দুটি বা আপনারা অনেকেই দুটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, কিন্তু এই প্রতিনিধিত্ব করাকালীন সময়ে আপনারা অপর রাজনৈতিক দলের প্রতি এক ধরনের অস্থায়ীতা প্রকাশ করছেন। আমি এই একই প্রশ্ন নিয়ে উপাধ্যক্ষ আব্দুল শহীদের কাছে যাব নিশ্চয়ই। আপনি যদি বলেন যে একজন রাজনীতিবিদ হিসেবে এটিকে আপনি কতটা সম্মানজনক হিসেবে দেখেন ব্যক্তিগত হিসেবে? না, আমি মোটেই সম্মানজনক দেখি না, এটা অত্যন্ত অপমানকর, এবং আমরা জাতিকে অপমান করছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করছি। এই জাতি অনেক বিসর্জন দিয়েছে, অনেক এক সাগর রক্তের অবগাহিত হয়ে বাংলাদেশ, তো এর জন্য আমি মনে করি সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারের কিন্তু বেশি রেসপন্সিবিলিটি, ইনিশিয়েটিভ লাইজ উইথ গভর্নমেন্ট। তো সরকার যদি মুখ ফিরিয়ে নেয় এবং সরকার যদি মনে করে যে না তারা জোর করে একটা স্বৈর শাসনের দিকে তারা দেশকে নিয়ে যাবে যেভাবে তারা নিচ্ছে, তাহলে তো এটা সমাধান আসবে না। তো তিনি কি বলবেন যে রাজনীতিবিদ হিসেবে এই যে পারস্পরিক আস্থাহীনতা এবং পরস্পরকে অবিশ্বাস করা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, খুব সংক্ষেপে যদি বলেন? আমি একটু বিরতি নিতে চাই। আমার মনে হয় যে আসলে 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এদেশে আস্থাহীনতার রাজনীতির যে জন্ম যারা দিয়েছেন তাদের কারণেই আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং মানুষের যে ভাগ্যের পরিবর্তনে সুখের দিকে যাওয়ার জন্য যে স্বপ্ন আমাদের 71-এর মুক্তিযুদ্ধের, সেই স্বপ্ন আজকে বাস্তবায়নে এরকম বিতর্কিত অবস্থান তৈরি করার প্রয়াস তারাই কিন্তু সৃষ্টি করেছে। তাই আমি বলবো
এই প্রেক্ষাপটে আস্থাহীনতার অভাব আমাদের নয়, আমাদের আস্থা রয়েছে নির্বাচন কমিশনের উপর, আমাদের আস্থা রয়েছে সংবিধানের উপর। উপাধ্যক্ষ আবু সাইদ, ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন করেন, আপনারা কি তাহলে আর কোনোদিনও তত্ত্বাবধায়ক সরকারের দাবি করবেন না, তাদের অধীনে নির্বাচন করতে আপনারা রাজি আছেন? আগামী নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরে সবকে সরকার গঠন করবে সেটা তো এখন বলা মুশকিল। ভবিষ্যতে যেই সরকারই আসুক, ভবিষ্যতে যেই সরকারই আসুক, যদি আপনারা সরকারে না থাকেন, আমার পক্ষে করাবার মনে হয়। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, যেই সরকারই আসুক, অদূর ভবিষ্যৎ সুদূর ভবিষ্যৎ যেই সরকারই আসুক না কেন, ভবিষ্যতে যদি আপনারা সরকারে না থাকেন, তাহলে সে নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করতে রাজি থাকবেন কিনা? আমার মনে হয় যে সংবিধানের বাহিরে যে কোনো ধরনের ব্যবস্থা যদি আমাদেরকে সেইভাবে সুখকর কোনো অবস্থায় ফিরিয়ে নিতে না পারে, তাহলে সেটার প্রতি সমর্থন তো কোনো সময়ই থাকবে না। তাই যারা সুখকর পরিস্থিতিতে আমাদেরকে ফিরিয়ে নিতে পারে, সেরকম পরিস্থিতির প্রয়োজন হলে সেই দিকে তো। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আমি ধরে নিচ্ছি আপনি প্রশ্নটির উত্তর দিচ্ছেন না। আমরা বিরতির পর আবারও ফেরত আসবো একাত্তর সংযোগে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল গত 18 এপ্রিল আমাদের একাত্তর মঞ্চ অনুষ্ঠানে বলেছিলেন যে 1974 সালে ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসেবে ছিলেন শাহ আজিজুর রহমান, যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে। তার এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান, টেলিফোনে প্রতিবাদ জানান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ, এবং তিনি সাখাওয়াত হোসেন বকুলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তিনি এটি প্রমাণ করতে পারবেন কিনা। তো আমাদের সাথে চোখ রাখুন, আগামী রবিবার 21 এপ্রিলে একাত্তর মঞ্চে অনুষ্ঠিত হবে ঠিক এই বিষয়টি নিয়ে। যে বিষয়টিতে ছিলাম আমাদের যে একাত্তর সংযোগের আলাপ আলোচনা, নির্বাচনকালীন সরকার, আমি একটু ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে যেতে চাই। আমাদের অতিথিদেরকে জানিয়ে দিচ্ছি আমরা একেবারেই সময় পাবো না হাতে। আপনি কি মনে করছেন গণতান্ত্রিক যে প্রক্রিয়া এখন বা রাজনৈতিক প্রক্রিয়া এখন অব্যাহত আছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের এই কনসেপ্ট বা এই চেতনা বা এই ধারণা খুব বেশি কাজ করছে এখন, বিশেষ করে 1/11 অভিজ্ঞতার পর? আমার তো মনে হয় আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো বিকল্প নেই। তাই এটা কাজ করে নাই, কিন্তু কাজ করাইতে হবে, এবং এটা একটা সেটেলড ইস্যু, মীমাংসিত ইস্যু, এবং এটাকে এই মীমাংসিত ইস্যুটাকেই আবার আমরা এ নিয়ে আবার সমস্যার সৃষ্টি করেছি। আর আরেকটা যেই বিষয়, এটা সুস্পষ্ট, এই আলোচনা থেকেও সুস্পষ্ট যে সংলাপের কথা বলা হচ্ছে, সমাধানের কথা বলা হচ্ছে, আমি সংলাপের কোনো সুযোগ দেখি না। দুই দলেই অনর অবস্থানে, যে সরকারি দল মনে করে যে পঞ্চদশ সংশোধনীর অধীনে যে তাদের অধীনে যদি নির্বাচিত হয়, নির্বাচন হয়, তাহলে তারা নির্বাচনে জিততে পারে। আর বিরোধী দল মনে করে যে যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, নির্দলীয় সরকার হয়, তাহলে তারা জিততে পারে, এবং এর ব্যত্যয় ঘটলে তারা নাও জিততে পারে। এখন এই জন্যই অনর অবস্থা। ডক্টর বদিউল আলম মজুমদার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্য একাত্তর সংযোগে। ডক্টর আকবর আলী খান, আপনি যদি শেষ মন্তব্যটি করেন যে 1/11 এই অভিজ্ঞতার পর আসলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কতটা কার্যকর? 1/11 যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এটা তত্ত্বাবধায়ক সরকার প্লাস সেনা সমর্থিত সরকার ছিল। কাজে এই প্লাস যে জিনিসটা ছিল, এই বিষয়টা ছিল সংবিধান বহির্ভূত। আর ওই সরকারের অনেক দুর্বলতা এবং অনেক কিছুর সাথে আমি একমত নই, কিন্তু তারা যদি 2 বছর কাজ না করতেন, তাহলে যে ভোটার তালিকা পেয়েছি সেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হতো না, এবং রাজনৈতিক দলগুলি তারা সেটা চেয়েছিলেন, কাজেই সেটা যদি পূরণ করতে হয় তাহলে এটা হওয়াই স্বাভাবিক ছিল। অনেক ধন্যবাদ ডক্টর আকবর আলী খান। ব্যারিস্টার আমিরুল ইসলাম, শেষ মন্তব্যটি যদি করেন এই বিষয়ে যে জনপ্রতিনিধিত্ব থাকা দরকার নাকি প্রতিনিধিত্ব থাকা দরকার, সর্বশেষ মন্তব্যটি জানতে চাই। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, কারণ এখানে কোনো ভিত্তি ছাড়া কোনো রকম ফর্মুলা যেটা আমরা আলোচনা করি এগুলো খুব প্রোডাক্টিভ হবে না, যদি না কিনা আমরা এর ভিত্তিতে একটি আলোচনার পরিবেশ তৈরি করতে পারি। এবং তার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে সংঘাত মুক্ত একটি রাজনীতি। এখন আমার মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা, এবং ফটিকছড়িতে যে ঘটনাগুলো ঘটেছে এবং বিভিন্ন রকমের যে সমস্ত রাজনৈতিক প্রোগ্রাম দেওয়া হচ্ছে, হরতাল ইত্যাদি, এটা একটা লাইসেন্স টু কিল, লাইসেন্স টু আর্সন, এগুলোতে পরিণত হয়েছে। সেজন্য আমার যেটা দাবি থাকবে, আবেদন থাকবে রাজনৈতিক দলগুলোর প্রতি, এবং বিশেষ করে আমাদের দেশের সাধারণ মানুষ, জনগণের কাছে,
যে আসুন আমরা সকলে সন্ত্রাস সম্পূর্ণভাবে পরিহার করি। ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম। আমি একটু লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আপনার শেষ মন্তব্যটি শুনতে চাই। 1/11 পর আপনারা কি আর সাহস পান কিনা তত্ত্বাবধায়ক সরকারের? না, নিশ্চয়ই আমরা বারবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আসছি। আমরা চাই যে গণতন্ত্রের সংকটের উত্তরণে একমাত্র সমাধান হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন। এবং সেই নির্বাচন একমাত্র নিশ্চিত হতে পারে যদি একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার আসে। সুতরাং সে ব্যাপারে আমাদের ব্যর্থহীন কণ্ঠে আমরা বলছি এবং আমি মনে করি এটাই সকল সংকট উত্তরণের একমাত্র পন্থা। শেষ মন্তব্যটি শুনতে চাই এই আলোচনার, আমাদের সময় একদম কম। আমার শেষ মন্তব্য হচ্ছে আমি বিরোধী দলকে আহ্বান জানাবো, সহিংসতা পরিহার করে আগামী নির্বাচন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। জনমত যাচাইয়ের মাধ্যমে আপনারা জনগণের রায় পেলে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে আসতে পারেন, দেশবাসী আপনাদেরকে সরকার হিসেবে বিবেচনা করে দেশের সকল কর্মকাণ্ডে আপনারা নেতৃত্বে পারবেন। এর পূর্বে আপনারা যাই বলেন না কেন এবং আপনারা বলেছেন যে ফটিকচটির ঘটনার পুনরাবৃত্তি হবে আপনাদের দাবি না মানলে, তাতেই মনে হচ্ছে যে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। সহিংসতাই হচ্ছে আপনাদের মূল পুঁজি, সেই পুঁজিটাকে প্রত্যাহার করে আপনারা গণতন্ত্রের পথে এগিয়ে আসবেন। অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল শহীদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একাত্তর সংযোগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অতিথি হিসেবে ছিলেন এবং এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একাত্তরের মঞ্চে এবং একাত্তরের সংযোগে এরকম আরও অনেক বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ এবং সর্বসময় আমাদের সাথেই থাকবেন।